ওকে, সো আমরা ডিসকাস করতে যাচ্ছি যে কুবারনেটিস এর এক্সটেন্ডেড এপিআই সার্ভার কিভাবে কাজ করে, এবং প্রাইমারিলি এক্সটেন্ডেড এপিআই সার্ভার যে কিভাবে টিএলএস কনফিগারেশন গুলি কাজ করে, দ্যাটস দা মানে পার্ট আমরা আসলে দেখতে চাই। সো এটা করার জন্য যেটা করছি যে আমি বেসিক্যালি একটা কুবারনেটিস এক্সটেন্ডেড এপিআই সার্ভারটা যে মডেলটা ফলো করে, নট কোনো কোডই না, জাস্ট শুধু মডেলটা যেটা ফলো করে সেই মডেলটা ফলো করে সার্ভার বানাইছি। সো এখানে আমার যে প্রজেক্টটা আছে, এখানে যে এপিআই সার্ভার রিপোর্ট আছে, এটা হচ্ছে এসেনশিয়ালি কুবারনেটিস এর কিউব এপিআই সার্ভারকে সর্ট অফ রিপ্রেজেন্ট করতেছে। আর এই যে ডাটাবেজ এপিআই সার্ভারটা আছে, এটা চিন্তা করতে পারেন এটা একটা এক্সটেন্ডেড এপিআই সার্ভার, যেটা আর কি আমরা যেমন ধরেন আমাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গাতে এরকম এক্সটেন্ডেড এপিআই সার্ভার লিখছি, বা আপনারা যেমন যে স্যাম্পল এপিআই সার্ভার যেটা দেখতেছেন সেটা হলো এরকম একটা সার্ভার। আর এখানে লাইব্রেরির ভেতরে দুইটা সর্ট অফ লাইব্রেরির মতো কোড আছে সার্ভারের। এখানে আসলে এগুলা একদম বেসিক কোড, এখানে জাস্ট যেটা করা আছে সেটা হলো যে আপনারা যদি কেটিএসআই এপিআই সার্ভারের প্রজেক্ট দেখেন, ওখানে দেখবেন যে ওদের জেনেরিক সার্ভার বলে কিছু জিনিস থাকে, ওইখানে জিনিসটাই আমি এসেনশিয়ালি রিপ্রেজেন্ট করছি। এখানে একটা কনফিগারেশন অবজেক্ট আছে, কনফিগারেশন অবজেক্টে হচ্ছে যে আপনার একটা অ্যাড্রেস দিতে পারেন যে পোর্ট নাম্বার কোলন সরি মানে আইপি অ্যাড্রেস কোলন পোর্ট নাম্বার, সো দেখ 127.0.0.1 কোলন সে মনে করেন 8443 পোর্টে আপনি লিসেন করতে চান, সেটা হলো আর কি অ্যাড্রেস। আপনার সিএ সার্টিফিকেট, যেটা সার্টিফিকেট ফাইল কি ফাইল, এই আপনার যে সার্ভার সার্টিফিকেট যদি ইউজ করেন সার্ভার সার্টিফিকেটের সাথে একটা প্রাইভেট কি ফাইল থাকে সেই ফাইলটা হলো এটা। আর এই রিকোয়েস্ট হেডার ক্লায়েন্ট সিএ ফাইল এটা একটা লাগবে, সেটা হচ্ছে এখানে আছে। এটা এগুলো সবই হচ্ছে আর কি ফাইলের পাথ। সো আমরা পরে দেখবো যে এক্স্যাক্টলি কিভাবে কাজে লাগতেছে। আর সার্ভার প্রজেক্টে যদি যান, এখানে এসেনশিয়ালি আপনার জেনারিক সার্ভারের ভেতরে আপনি একটা কনফিগারেশন অবজেক্ট থাকবে, তারপরে আপনার এটা টিএলএস কনফিগারেশনটা আপনি ক্রিয়েট করতে পারেন। TLS configuration create করার সময় এখানে কিছু ব্লক পোস্ট আছে, আপনারা দেখতে পারেন যে কেন মানে স্পেসিফিক কনফিগারেশন গুলো সেট করা হয়েছে। বাট এখানে যে জিনিসটা আসলে ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে এখানে যে ক্লায়েন্ট অথেন্টিকেশন, মিনিং হচ্ছে কি এটা একদম স্ট্যান্ডার্ড একটা মানে গো সার্ভার যেটাতে TLS ইউজ করা হচ্ছে। সো এখানে আপনি যদি ক্লায়েন্ট অথেন্টিকেশন জিনিসটা বলা আছে যে ভেরিফাই করবে ক্লায়েন্ট সার্টিফিকেট যদি ক্লায়েন্ট সার্টিফিকেট ইউজ করে কানেক্ট হয়। সো ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট সার্টিফিকেট ইউজ না করে এমনিতে রেগুলার মোডে কানেক্ট হয়, মানে মনে করেন যে এসেনশিয়ালি আপনার ক্লায়েন্ট সার্টিফিকেট ইউজ করে নাই, জাস্ট এমনি কানেক্ট হয়েছে, তো দেন সে কোনো এরর দেবে না, মানে ক্লায়েন্ট সার্টিফিকেট রিকোয়ার না, কিন্তু সার্ভার সার্টিফিকেট হচ্ছে অলওয়েজ ইউজ হচ্ছে। এই জিনিসটা তো বুঝতে পারতেছেন যে সার্ভার দুইটা আপনার ক্লায়েন্ট এবং সার্ভার দুইটা এন্ডই সার্টিফিকেট থাকতে পারে। সার্ভার সার্টিফিকেটটা যেটা সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ সার্ভার সার্টিফিকেট যেটা এটা হচ্ছে আপনার অলওয়েজ রিকোয়ার্ড, এবং সার্ভার সার্টিফিকেটটা আমরা যখন এই যে সার্ভারটা যখন স্টার্ট হয়েছে খেয়াল করেন আপনার এখানে একটা যেটা হলো যে আপনার TLS এর ভেতরে ক্লায়েন্ট সিএ বলা আছে, ক্লায়েন্ট সিএ যেটা হলো যে আপনি যখন মনে করেন এই সার্ভারটাতে কানেক্ট হবেন, সার্ভার যে হচ্ছে যে যে ইয়াটা থাকবে মানে সার্ভারের সাথে যে কানেক্ট হচ্ছে যে ক্লায়েন্ট গুলা, ক্লায়েন্ট গুলার যদি ইয়া ইউজ করে, ক্লায়েন্ট গুলা যদি আপনার সার্টিফিকেট ইউজ করে, তাহলে সেই সার্টিফিকেট গুলা হচ্ছে এই 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 সার্ট পুল ইউজ করে ভেরিফাই করা হবে। ওকে, কথাটা কি বোঝা গেছে আপনাদের? ইয়েস না কিছু একটা বলতে হবে। আর আপনার সার্ভারটা যখন স্টার্ট হচ্ছে, সার্ভারটা হচ্ছে কি যে TLS কনফিগারেশনটা পাইলো, সো আপনার এখানে যে সার্ভারের যে অ্যাড্রেসটা ছিল আছে, এখানে কিছু রিড টাইম আউট রাইট টাইম আউট এগুলো সেট করা হয়েছে। আপনি যেসব পাথ হ্যান্ডেল করতে চান সেটা হচ্ছে মাস্ক ইউজ করে প্রোভাইড করতেছেন, যেটা জাস্ট স্ট্যান্ডার্ড HTTP হ্যান্ডেলার। আর তারপরে হচ্ছে যে ওই TLS লিসেন এন্ড সার্ভ TLS দিয়ে আপনি স্টার্ট করবেন। সো স্টার্ট করার সময় আপনাকে হচ্ছে যে এই সার্ভারটা যে তার নিজের সার্টিফিকেট ফাইল এবং তার কি ফাইল এদিকে প্রোভাইড করতে হবে। ওকে, সো সো ব্যাপারটা এটা হচ্ছে আর কি বেসিক জাস্ট HTTP একটা সার্ভার। এখন এখানে
আমরা যদি ধরেন যাই এখানে জিনিসটা, এটা মাস্টারে হচ্ছে সবগুলো জিনিস একসাথে আছে, কিন্তু আপনারা যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করেন তাহলে মনে করেন স্টেপ ওয়ান এপিআই সার্ভার এখানে আসতে পারেন। স্টেপ ওয়ান এপিআই সার্ভারে কি হয়েছে, আমার বেসিক্যালি যেটুকু আছে লাইব্রেরি পার্টটুকু আছে আর আমার একটা বেসিক এপিআই সার্ভারটা আছে, একদম জাস্ট বেসিক সিম্পল HTTP সার্ভার। সো এখানে হলো গিয়ে যে আমি যদি এই এখন সার্ভারটার কোডে দেখি, সার্ভারের কোডে আমি কি করছি, সার্ভারের কোডে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে সার্চ স্টোরে লাইব্রেরিটা আছে, এই লাইব্রেরিটা একটা মানে আপনার মেশিনে একটা পাথ পয়েন্ট করে দেওয়া হয়েছে, সেই পাথে সে হচ্ছে যে নতুন একটা CA ক্রিয়েট করছে, এবং সে যখন CAটা ক্রিয়েট করে এই এটা এটাকে আর কি এসেনশিয়ালি আমরা একটা প্রিফিক্স বলি। তো যেটা হয় যে আপনার যখন ফাইল গুলা রাইট হবে, যেমন মনে করেন যেমন আপনার এক্সটেন্ডেড API সার্ভার আছে, আচ্ছা এখানে আপনারা একটা জিনিস করবেন, ইয়া যদি করেন Go 111 ইউজ করে করবেন, কারণ আমি হচ্ছে যে ওই মড ফাইল ইউজ করে ভেন্ডরিং করি, ওখানে কিছু যেসব প্যাকেজ আসে ওগুলো তাহলে কারেক্টলি আসবে। সো আপনারা ওই এক্সপোর্ট গো ওই যে 111 মডিউল অন করে নিতে হবে, ঠিক আছে করা আছে এখানে। এখন তারপরে মনে করেন আপনাদের যেটা বলছিলাম যে স্টেপ ওয়ান এর যে ব্রাঞ্চটা আছে ওইটা আমরা চেক আউট করলাম, এখন করলে পরে যেটা হবে যে আমার এই যে এখানে TMP এর মধ্যে হচ্ছে ইয়া রাইট হবে, কারেক্ট আপনার TMP এর মধ্যে হচ্ছে সার্টিফিকেট গুলো রাইট হবে। তো আমার আগে জিনিস যা ছিল আমি রিমুভ করে দিই, ওকে। সো আমার এটা হলো টেম্পোরারি ডিরেক্টরিতে যে সার্টিফিকেট গুলো জেনারেট হবে এটা রাইট হবে, আর হচ্ছে আমি এটা এখন এমটি আর কি। আর এখানে কি আমার একটা সমস্যা আছে যে কারণে এই জিনিসটা এরর দেয় আপনাদের কিছু একটা সার্ভার না, সো ইগনোর দ্যাট, ইট জাস্ট হচ্ছে যে ফোল্ডারটা আসলে এখন এমটি। সো এখন আপনার মনে করেন আমি যদি এখন এই আমার API সার্ভারটা রান দিই, সো ইউ উইল অ্যাকচুয়ালি সি যে গো রান API সার্ভার রান দিলাম। সো রান দিলে পরে API সার্ভারটা হচ্ছে যে 127.0.0.188443 পোর্টে লিসেন করতেছে, এবং আমি যদি এখানে কার্ল দেই আমি এই 127 এর যেমন রুটে গেলে আমাকে ওকে দেখায়, আর এখানে আরেকটা পাথ রাখছি কোর পডস নামে, এটাতে গেলে আমাকে দেখাচ্ছে যে আমার রিসোর্সটা প্রিন্ট করে দেখাচ্ছে যে রিসোর্স পডস আছে। তো জিনিসটা কিভাবে কাজ করতেছে, এবং আমি যদি এখন এখানে সার্টিফিকেটের ফোল্ডারটা দেখি তাহলে দেখা যাবে যে আমার এখানে বেসিক্যালি যেটা হয়েছে যে একটা CA সার্টিফিকেট ইস্যু হয়েছে, ওই যে প্রিফিক্সটা যে ছিল প্রিফিক্সটা দিয়ে আর কি বেসিক্যালি আমি একই ফোল্ডারে যেহেতু ডাটাবেস সার্ভারটার জন্য সার্টিফিকেট গুলো রাইট করবো ওই জন্য আর কি প্রিফিক্সটা দিলে ওই ফাইলগুলো ওভার রাইট হবে না। সো API সার্ভারটা যে আমার কিউব API সার্ভার বা আমার যে মেইন API সার্ভার আছে তার জন্য একটা CA সার্টিফিকেট এবং CA সার্টিফিকেটের এটা এইটা পেয়ার আসছে, আর তারপরে হচ্ছে গিয়ে যে এরপরে সার্ভার সার্টিফিকেট যেটা সেই সার্ভার সার্টিফিকেটটা আসছে এখানে API সার্ভার TLS আর API সার্ভার TLS ডট কি। সো এটা যদি আপনারা কোডে যান, কোডে গেলেও আপনারা একই জিনিস দেখবেন, হ্যাঁ যে আমার আমি হচ্ছে সার্টিফিকেট স্টোরটা ক্রিয়েট করলাম, নিউ CA করলে পরে আসলে আপনার CA গুলো জেনারেট হয়, জেনারেট হয়ে ফাইলগুলো রাইট হয়। আপনারা এখানে যে ভেতরে কোড আছে এখানে গেলে নিজেরাও দেখতে পাবেন যে এখানে জাস্ট এই মানে এখানে আসলে স্পেশাল কিছু নাই, আমরা ওই Kubernetes এর ক্লায়েন্ট গোতে এই সার্টিফিকেট জেনারেট করার জন্য একটা ইউটিলিটি লাইব্রেরি আছে ওইটা আমরা রিউজ করছি, যেটা আলটিমেটলি গো এর যে স্ট্যান্ডার্ড নেট মানে ক্রিপ্টো X509 এর লাইব্রেরি আছে ওগুলা ইউজ করে। সো আমাদের অ্যাকচুয়াল প্রজেক্টে আপনার KUTL এর ভেতরে টুলস এর মধ্যে সার্চ স্টোর নামে একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজটা আসলে বেসিক্যালি এইটারই মানে আরো এক্সপ্যান্ডেড ভার্সন, আমি জাস্ট ওখান থেকে যেটুকু লাগে রাখছি বাকিগুলো রিমুভ করে দিছি। সো এটা হলো আপনার সো এখানে আমরা এখন এখানে আমার CSR টা ক্রিয়েট হলো, এরপরে হচ্ছে আমি যে এখন কি করতেছি একটা সার্ভার সার্টিফিকেট পেয়ার ক্রিয়েট করতেছি, এই সার্ভার সার্টিফিকেট পেয়ার এর মধ্যে আমার যে দেওয়া যায় যে সার্টিফিকেট অল্টারনেটিভ নেম সেন্স বলা যায় যেটা সাবজেক্ট অল্টারনেটিভ নেম, সেখানে আমি IP অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হচ্ছে 127.0.0.1, কারণ আমার সার্ভারটা সার্ভ হবে হচ্ছে এই IP অ্যাড্রেস থেকে, সো আমার সার্টিফিকেটে IP অ্যাড্রেসটা থাকতে হবে সার্টিফিকেটের নেমের মধ্যে। সো এটা হচ্ছে থাকলো, থাকার পরে এখন আমি যখন রাইট করতেছি তখন হচ্ছে যে আমার সার্টিফিকেটের একটা নাম দিছি TLS,
সো টিএলএস নাম দিয়ে সার্টিফিকেট আর তার কিটা রাইট করতেছি। সো এটা রাইট করলে পরে যেটা হয় যে আপনার এখানে ওই এপিআই সার্ভার প্রিফিক্স ড্যাশ দিয়ে হচ্ছে সার্টিফিকেটের নাম ডট সিআরটি আর ডট কি আসতেছে। ওকে সো এটা হ্যাঁ আসার পরে এখন হচ্ছে আমি ওই আপনার সার্ভারে যে কনফিগারেশন অবজেক্টটা ছিল এটা যেটা ক্রিয়েট করলাম রাইট করতেছি যে 127.0.1.8443 ফাইলের যে পাথগুলো দিতে হয় এই ফাইলের পাথগুলো বের করার জন্য এখানে কিছু হেল্পার মেথড আছে। সো এসেনশিয়ালি ওই সার্টের নাম দিলে পরে আদার সার্ট ফাইল বা কি ফাইল বললে পরে ওই ডট এক্সটেনশন অ্যাড করে দিয়ে পাথটা দেবে। সো এখানে হলো পাথগুলো আসছে। আসার পরে আমি ওই জেনারিক এপিআই সার্ভার অবজেক্টটা বানাইলাম যেখানে এসেনশিয়ালি জাস্ট কনফিগারেশনটা সেট করছি। তারপরে এটার একটা টিএলএস কনফিগারেশন টা ক্রিয়েট করা হলো। তারপরে হচ্ছে এখানে যে মার্কস এর জন্য ওই গরিলা মার্কস ইউজ করছি just convenience এর জন্য। সো এখানে হচ্ছে যে ওই কোর এবং রিসোর্সের পাথে যেটা থাকবে ওই এখানে আর কি হচ্ছে যে যে কার্লি ব্রেসের ভেতরে যে রিসোর্স লেখা আছে এই জিনিসটা আর কি এইভাবে পড়া যায়। সো এসেনশিয়ালি হচ্ছে যে ওই ভার্স দিয়ে এই রিকোয়েস্টের ভেতর থেকে এই ভেরিয়েবলগুলো পড়ে না এখানে ভার্স রিসোর্স অ্যাক্সেস করে এটা প্রিন্ট করা হয়েছে। সো যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি কোর স্ল্যাশ ফোর্স দেই তাহলে আমাকে স্পট বলে আমি যদি এখানে মনে করেন যে ডিপ্লয়মেন্ট দেই তাহলে ডিপ্লয়মেন্ট বলবে। সো এসেনশিয়ালি ও স্ট্রিংটাই আর কি ব্যাক করে আমার প্রিন্ট করতেছে কি পাইছে। সো প্রিন্ট করলে এরপরে হচ্ছে যে এটা আর কি আরেকটা হ্যান্ডেলার রাখছি সেটা হচ্ছে যে রুট হ্যান্ডেলারটা এটা আর কি মানে রাখছি যে কারণে ধরেন যে অন্য যা কিছু দেবেন এটা আর কি এখানে আসবে। সো ও প্রিন্ট করতেছে ওকে। এইতো এইটা দিয়ে এরপর হচ্ছে লিসেন এন্ড সার্ভ দিছি। সো এই সার্ভারটা স্টার্ট হয়েছে। সো ও হচ্ছে এখন এখানে সার্ভ করতেছে দ্যাটস প্রেটি মাচ ইট। সো এইখান পর্যন্ত আসলে আপনার একটা স্ট্যান্ডার্ড গো সার্ভার যেটা টিএলএস ইউজ করে তার রিকোয়েস্ট রেসপন্স সার্ভ করে তাই আর কি মানে স্পেশাল কিছু নাই। ওকে এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে এখন এইট পরে হ্যাঁ কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে কোনো কোশ্চেন না থাকলে এখন আমরা যেটা করব যে এখন আমি এই ফোল্ডারেই আছে ওই আমার গো এসআরসি এর মধ্যেই আছি কিন্তু এখন মনে করেন যে আমি স্টেপ 2 তে যদি যাই হ্যাঁ স্টেপ 2 তে গেলে যেটা হবে যে আমার আসলে এখানে ওই ডাটাবেজ এপিআই সার্ভার নামে আরেকটা সার্ভার আসবে। এই সার্ভারটাও আপনার অরিজিনাল যে গো এইচটিটিপি সার্ভারটা ছিল এটার এক্স্যাক্টলি সেম। আচ্ছা আচ্ছা আমার ওই আগের ইস্যু থেকে একটা কোশ্চেন ছিল ওই যে আমরা লিভের ভিতর সার্চ স্টোর যেটা ছিল যেটা বলছিলেন যে ওটা কোন একটা টুলে নাকি আছে অলরেডি, হ্যাঁ সেটাকে আমরা বয়লার প্লেট কোড হিসেবে ইউজ করব নাকি আবার এটা ভালোভাবে দেখব? আপনারা ভালোভাবে দেখতে পারেন। আই থিংক আমাদের আমাদের সব প্রজেক্টে আমরা হচ্ছে যে এই ব্যাপারটা ইউজ করে সার্টিফিকেট জেনারেট করি। আচ্ছা সো সার্টিফিকেট কিভাবে জেনারেট করতে হয় এবং এটার ধরে ইন্টারনাল কি আছে ইউ ক্যান ইশু ডিফারেন্টলি লুক এট দ্যাট। আচ্ছা আপনার এখানে মনে করেন যে ইনফ্যাক্ট এখানে যে ধরেন যে সিএসআর টা জেনারেট হচ্ছে আমি বলবো যে এই যে ফাইলটা আছে এই ফাইলটা মনে করেন যে আপনারা এই যেমন আমি ওয়েবসাইটটা ইউজ করি এরকম আপনি সার্চ ডিকোডার দিয়ে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন তো এখানে গিয়ে এরকম ডিকোড দিলে এটা এখানে আপনাকে সার্টিফিকেটটা ডিকোড করে দেখাবে যে ভেতরে কি কি জিনিস আছে যেমন আবার সাইন করতে পারে তারপরে এটা যে একটা সিএ সার্টিফিকেট শেখার জন্য এখানে বলা আছে সিএ কোলন ট্রু বেসিক্যালি এটা একটা বেসিক ফরেন কোডেড বাইনারি ফরম্যাট এটার ভেতরে যে ভ্যালুগুলো যে আমার যেমন যে কমন নেম সিএ ছিল সেই জিনিসটা এখানে আছে সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন সার্টিফিকেট থেকে কত বার পর্যন্ত ভ্যালিড যেমন এটা 10 বছরের জন্য ভ্যালিড। সো দ্যাটস সর্ট অফ স্টাফ ইউ ক্যান সি। ওকে সো ইয়া সো আই থিংক আপনার ভেতরে সার্টিফিকেট লাইব্রেরি কিভাবে কাজ করতেছে এটা আন্ডারস্ট্যান্ড করা ইম্পর্টেন্ট। সো এখন মানে এখানে একটা জিনিস যেটা হলো যে আপনারা ধরেন অনেক জায়গায় আমাদের যেমন কুবারনেটিস এপিআই সার্ভারে যেটা হয় যে সার্টিফিকেটটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জন টুল ইউজ করে করা হয় অনেকে যেমন যে আপনার ওপেন এসএসএল নামে একটা টুল আছে যেটা খুবই পপুলার ওইটা দিয়ে অনেকে সার্টিফিকেট জেনারেট করে। হ্যাঁ সব টিউটোরিয়ালে দিয়েছিল ইজি আরএসএ নামে একটা টুল আছে ওইটা কুবারনেটিসের বিভিন্ন ডক পাবেন আমরা
OneSSL নামে আমাদের একটা বাইনারি ইউজ করি, ওইটা আসলে বেসিক্যালি সার্চ স্টোর নামে যে বাইনারিটা আছে এটা ইউজ করে জেনারেট করে। সো আমার মানে এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা হলো যে আপনার সার্টিফিকেটের যে জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, এখানে সার্টিফিকেটের ভিতরে কিছু ডিফারেন্স আছে। এখানে যে জিনিসটা বলা আছে সার্ভার সার্টিফিকেট, এই কথাটার একটা নির্দিষ্ট মানে আছে। আপনি যখন সার্টিফিকেটটা জেনারেট করেন তখন সার্টিফিকেটের এখানে আমরা যে যে সেন্সটা দিচ্ছেন, এখানে সার্টিফিকেটের কনফিগারেশনে কয়েকটা জিনিস বলতে হয়, যে সার্টিফিকেটের কমন নেমটা কি। আমরা হচ্ছে যে সেন্সের ভেতর থেকে প্রথম যে নেমটা থাকে ওইটারে কমন নেম হিসেবে ইউজ করি, বাকি সেন্স থাকে। কিন্তু এখানে একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ইউসেজের একটা লিস্ট থাকে, যে সার্টিফিকেটটা কি কাজে ইউজ করা যাবে। মনে করেন যে আপনার সার্টিফিকেটটা যদি সার্ভার সার্ভার অথেন্টিকেশনের জন্য ইউজ করা যায়, মানে আপনি যদি সার্ভার সার্টিফিকেট হয় তাহলে এখানে হচ্ছে যে এই এক্সটেন্ডেড কি ইউসেজ সার্ভার অথ এই জিনিসটা বলা থাকতে হবে। আবার আপনি যখন মনে করেন এই একটা সার্টিফিকেটকে ক্লায়েন্ট হিসেবে মানে ক্লায়েন্ট সার্টিফিকেট হিসেবে ইউজ করবেন, তখন সেটার ভ্যালুটা আসলে হবে এক্সটেন্ডেড কি ইউসেজ ক্লায়েন্ট অথ। এগুলো মানে বইয়ের বইয়ের স্পেশাল জিনিস না, এটা হচ্ছে যে আপনার একদম এই সার্টিফিকেটের যে স্ট্যান্ডার্ড আছে ওরাই আর কি ডিফাইন করে দিচ্ছে যে সার্টিফিকেটটা আসলে মানে কি কাজের জন্য ইউজ, মানে এই স্ট্রিং গুলো আর কি মানে সেন্ট্রালি ডিফাইন করা একটা স্ট্যান্ডার্ড আরএফসি আছে। তো মনে করেন যেমন আপনাদের এখানে যেমন যে সার্টিফিকেটটা দেখাচ্ছিলাম এটা ছিল আমার সিএ সার্টিফিকেট। তো সিএ সার্টিফিকেটটা যদি খেয়াল করেন সিএ সার্টিফিকেটের ইউসেজ হচ্ছে দুইটা তিনটা, একটা হলো ডিজিটাল সিগনেচার, কি এনশাইফারমেন্ট এবং সার্টিফিকেট সাইন, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে কিয়াটা ইউজ করি, আপনার মনে করেন এখানে টিএলএসটা ইউজ করি, সার্টিফিকেটের মানে ইউসেজ প্যাটার্ন গুলো যদি কারেক্টলি না থাকে তাহলে এরর খাবেন। সো দিস প্যাটার্ন ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করেন এখানে যে এখানে যখন আসছে এই যে কি ইউসেজ আছে এক্সটেন্ডেড কি ইউসেজ এর মধ্যে কি বলা আছে দেখেন, সার্ভার অথেন্টিকেশন টিএলএস ওয়েব সার্ভার অথেন্টিকেশন। সো দ্যাট মিন্স হচ্ছে গিয়ে যে এটা সার্ভার সার্টিফিকেট হিসেবে ইউজ করা যাবে। এবং এটা যে সাবজেক্ট অল্টারনেটিভ নেম দিছিলাম ওই যে 127.0.0.1 যেটা যে এখানে আমার আপনার মনে করেন API সার্ভার এখানে যখন সার্টিফিকেট ক্রিয়েট করছি এই যে অল্ট নেমস এর স্ট্রাকচারে দেওয়া হয়েছিল আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটা এখানে আসছে। ওকে সো এখানে এক্সপ্যান্ড করলে দেখা যাবে। এবং ওই যে বলছিলাম যে আপনার আইপি অ্যাড্রেসের প্রথম যেটা থাকে ওইটা আবার কমন নেম হিসেবে ইউজ হয়, তো যে কারণে কমন নেমেও এটাই আছে। এই উপরে এই কমন নেম এটা স্যার স্যার নির্দেশ করে যে এটা অ্যাকচুয়ালি সার্টিফিকেট এটার জন্য ভ্যালিড অ্যাড্রেসটার জন্য, তাই তো? কমন নেম এবং সাবজেক্ট অল্টারনেটিভ নেম এদের সবার জন্যই হচ্ছে সার্টিফিকেটটা ভ্যালিড। তো জিনিসটা কথাটা অর্থটা মানেটা হচ্ছে এরকম যে মনে করেন আমি যখন সার্ভারটায় কানেক্ট হবো তখন সার্ভার করবে কি যে আপনার ওই সার্টিফিকেটের ইয়াটা রিটার্ন করবে আপনার সার্ভারে। আমি যখন সার্ভারে কানেক্ট হবো তখন সার্ভার যেটা করবে যে তার যে সার্টিফিকেটটা আছে সার্টিফিকেটটা রিটার্ন করবে। সার্টিফিকেটের ভেতরে তার যে কমন নেমটা আছে সেটা যদি আমি যে নাম ইউজ করে কানেক্ট হয়েছি ওই দুইটা ম্যাচ না করে তাহলে আপনার ভ্যালিডেশন ফেল করতেছে। মনে করেন যেমন আমি ধরেন আমাদের appscore.com নামে ডোমেইন আছে, এখন appscore.com নামে যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা যখন আমি কানেক্ট হচ্ছি, কানেক্ট হওয়ার সময় আমাকে appscore.com যে সার্টিফিকেটটা রিটার্ন করতেছে সেই সার্টিফিকেটের আইদার কমন নেম অথবা সাবজেক্ট অল্টারনেটিভ নেম এর মধ্যে appscore.com কথাটা লেখা থাকতে হবে। যদি লেখা না থাকে তাহলে এটা ইনভ্যালিড। যেমন ধরেন আমরা এই যে ইয়ার জন্য যেমন ধরেন সেই বাইট বিল্ডারের সাইট করছি, রাইট, এখানে আমরা টিএলএস সিকিউর করি। আপনি যদি এখানে সার্টিফিকেট ট্যাবে ক্লিক করেন, ক্লিক করলে পরে দেখবেন যে এখানে কমন নেমের মধ্যে বলা আছে blog.bytebuilders, ঠিক আছে। বা আপনি যদি ডিটেলস এ যান, ডিটেলস এ গেলে আসলে এই যে এখানে বেসিক্যালি যা দেখতে পাচ্ছেন এটাই আর কি, এরা এরা আবার মানে অন্যভাবে স্ট্রাকচার করে দেখাইছে, বাট ইনফরমেশন সেম ইনফরমেশন। সো এখানে যেমন এই যে সাবজেক্ট অল্টারনেটিভ নেম যদি হয়, সাবজেক্ট অল্টারনেটিভ নেমের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন যে ব্লগ বাইট বিল্ডার্স দেওয়া আছে। সো সো সাবজেক্ট অল্টারনেটিভ এসেনশিয়ালি সাবজেক্ট মিন করে যে সার্টিফিকেটটা আসলে কে কার জন্য ইস্যু করা হয়েছে, মানে সাবজেক্ট আর কি আপনার সেন্টেন্সের যেমন সাবজেক্ট থাকে সাবজেক্ট মানে অথরিটি পারসনটা আর কি। আচ্ছা, তো ওইটা হলো আর কি সাবজেক্ট মিন করে। আর অল্টারনেটিভ নেম মানে হচ্ছে বেসিক্যালি অল্টারনেট মানে কমন নেমটা হলো
প্রথম ভ্যালিড নেম, তারপর অল্টারনেটিভ নেম। অল্টারনেটিভ নেম গুলার কোনো মানে আমার না যে এটা লেস ইম্পর্টেন্ট, ইট জাস্ট ইকুয়াল পাওয়ার, বাট এটা হচ্ছে আর কি অল্টারনেট মানে একটা কমন নেম থাকে, আর অল্টারনেটিভ নেম হচ্ছে যে আপনার একাধিক হইতে পারে। অল্টারনেটিভ নেম মাল্টিপল ডিএনএস নেম হইতে পারে অথবা মাল্টিপল আইপি অ্যাড্রেস হইতে পারে। সো সো না ইনফ্যাক্ট আপনার গোয়ের যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি এখন যে অবস্থা, তাতে হলো যে আসলে কমন নেমটা আর 1.11 এর 12 এর পরে কমন নেমটা ইউজ হবে না। অ্যাকচুয়ালি টিএলএস এর স্ট্যান্ডার্ডে কমন নেমটা অনেক আগে বাতিল হয়ে গেছে, বাট সামহাউ স্টিল ইন ইউজ আর কি। সো সো এই জন্য আমাদের যে লাইব্রেরি আছে, আমাদের লাইব্রেরিতে দেখবেন যে এখানে আসলে যেটা করা হয়েছে যে আপনারা যখন সেন্সের অল্ট নেম দেন, ওখান থেকে আমরা কমন নেমটা অটোমেটিক্যালি জেনারেট করি। জেনারেট করি মানে হচ্ছে যে বেসিক্যালি প্রথম যেটা নাম পাওয়া গেছে ওটা ইউজ করি, তো কমন নেমটা আলাদা করে দেওয়া লাগে না। আমি লাস্টের কথাটা বুঝাতে পারছি, মানে 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 অল্টারনেটিভ নেমে আসলে নামটা থাকতে হবে আর কি, না থাকলে কাজ করবে না। সো অল্টারনেটিভ ওকে। সো এখন মনে করেন এটা ছিল আপনার ফার্স্ট সার্ভারটা, এখন এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? আর না ওকে। তো সেকেন্ড হচ্ছে যে আমরা ডাটাবেজ এপিআই সার্ভার বানাইছি। ডাটাবেজ এপিআই সার্ভারের কোড দেখেন, বাম পাশে হচ্ছে আমার মেইন সার্ভারটা আছে, ডান পাশে হচ্ছে ডাটাবেজ এপিআই সার্ভার আছে, কোড এক্স্যাক্টলি সেম, কারণ ওরা আসলে এক্স্যাক্টলি সেম। খালি যেটা ডিফারেন্স হচ্ছে যে আমার ডাটাবেজ এপিআই সার্ভারের জন্য আমি একটা নতুন সিএ বানাইছি, ওইটার প্রিফিক্স আমি রাখছি ডাটাবেজ, যাতে আর কি বেসিক্যালি একই ফোল্ডারে ফাইলগুলো রাইট করলে ওভার রাইট না হয়। আর এটারও হচ্ছে যে আপনার একটা টিএলএস সার্ভার বানাইছি, টিএলএস এগুলো খেয়াল করেন মানে আমার সাফিক্স সেম দেয়া আমি হচ্ছে যে, এবং এটা এটার জন্য পাথ রাখছি হচ্ছে ডাটাবেজ স্ল্যাশ রিসোর্স নামে। বেসিক্যালি মনে করেন ডাটাবেজ স্ল্যাশ পোস্টগ্রেস, ডাটাবেজ স্ল্যাশ মাইসিকুয়েল, এরকম নাম দিয়ে যদি সার্চ করি পাওয়া যাবে। এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেসে লিসেন করতেছে, 127.0.0.2। সো এই কারণে ওর অ্যাড্রেসে হচ্ছে 127.0.0.2.8443 পোর্ট বলা আছে। তো আপনারা যে জানবেন নিশ্চয়ই যে 127 এর আর কি এই ডটের পরে লাস্টে যাই দেন এগুলো সবই আসলে লোকাল হোস্টে মিন করে। সো এইটা আলটিমেটলি রান করবে। সো আমি মনে করেন যে এখন এটা যদি রান দেই, গো রান এপিআই সার্ভার, তো এটা রান করতেছে এখন এই পোর্টে। এখন যদি এই ফোল্ডারটা খেয়াল করেন, দেখবেন যে এখন এখানে ওই বেসিক্যালি আরো নতুন চারটা ফাইল তৈরি হয়েছে। আগে ছিল এই চারটা, উপরে চারটা, নিচে হচ্ছে নিচের চারটা। এবং আমি যদি এখন কার্ল করি, এখানে মনে করেন যে ড্যাশ টু দিয়া, সরি ডট টু দিয়া, সো এখানে হলো ডাটাবেজ বা পোস্টগ্রেস, ওকে, ডাটাবেজ মাইসিকুয়েল লিখলে মাইসিকুয়েল আসবে, ইট ডাজন্ট ম্যাটার। সো আমার এখন এসেনশিয়ালি জাস্ট দুইটা কমপ্লিটলি সেপারেট এইচটিটিপি সার্ভার আছে, ওরা হচ্ছে জাস্ট কাজ করতেছে। ওকে, সো এই পর্যন্ত দেয়ার ইজ নাথিং পার্টিকুলারলি মানে ফ্যান্সি। এখন এখন আমাদের যেটা করতে হবে, যে আসলে যেটা দরকার সেটা হলো যে আপনি খেয়াল করেন জিনিসটা, ইউজার চাইলে আমার কুবারনেটিস এপিআই সার্ভার যেটা ছিল এটাতে আসতে পারতো। এখানে কুবারনেটিস এপিআই সার্ভারের যেসব রিসোর্স আছে সেগুলো রেসপন্সে দিচ্ছে, রাইট? আমরা যখন 127.0.0.1 এ যাচ্ছি তখন আমি কুবারনেটিস এপিআই সার্ভার রিসোর্স গুলো পাচ্ছি, আবার আমি যখন এই আমার এক্সটেন্ডেড এপিআই সার্ভারটা যাচ্ছি তখন এক্সটেন্ডেড এপিআই সার্ভার ডাইরেক্টলি গেলে আমি ওইটা রিসোর্স গুলো পাচ্ছি। আপনাদের যে আমাদের যে রিয়েল কুবারনেটিস এও এক্স্যাক্টলি তাই, যে আপনি ডাইরেক্টলি কুবারনেটিস এর এক্সটেন্ডেড সার্ভার গুলোর কাছে যেতে পারেন, গেলে আপনাকে ও রিসোর্স গুলো সার্ভ করবে। এখন যে জিনিসটা এক্সটেন্ডেড এপিআই সার্ভারের নেক্সট যে পার্টটা থাকে, যেটাকে ওই আপনারা অনেক সময় দেখবেন বলা হয় যে অ্যাগ্রিগেটেড এপিআই সার্ভার, এই অ্যাগ্রিগেশন টার্মটা যেটা আসলে করতে যাচ্ছি, যে আমি চাচ্ছি যে আমার এই যে মেইন এপিআই সার্ভারটা আছে, এই মেইন এপিআই সার্ভারে আমি এই ডাটাবেজ এপিআই সার্ভারটাকে অ্যাগ্রিগেট করব, বেসিক্যালি কম্বাইন করে দিব, যাতে আমি মেইন যে আমার এপিআই সার্ভারটা আছে এর কাছেও যাতে /ডাটাবেজ/ডাটাবেজ এর নাম দিয়ে সার্চ করতে পারি। যদি সার্চ করি তাহলে যাতে আমার মেইন ডাটাবেজ সার্ভারের পাথগুলো এখানে আসে। ওকে, এখন আসার জন্য মনে করেন যে আমি সার্ভারটা বন্ধ করে ওই স্টেপ 3 যে ব্রাঞ্চ স্টেপ গেট আছে ওটাতে যাই। সো ওটাতে গেলে কি হবে দেখেন, সো ওটাতে যদি যাই, ওটা হলো আর কি আপনার লাস্ট কমিটটা, এসেনশিয়ালি মাস্টারের কমিটটা। সো এখানে গেলে যেটা হবে, এখানে কয়েকটা জিনিস আমরা করছি, আমরা যে মনে করেন এটা ফরওয়ার্ড করতেছি,
সেই জন্য একটা ফ্ল্যাগ অ্যাড করছি, ঠিক আছে? এটা হলো আমার কিউব এপিআই সার্ভার। সো এটা যেহেতু ফরওয়ার্ড করতেছে, এই জন্য এখানে একটা ফরওয়ার্ড এর ফ্ল্যাগ রাখছে যে ফরওয়ার্ড টু এক্সটেন্ডেড এপিআই সার্ভার। সো এই ফ্ল্যাগ এর ভ্যালুটা মনে করেন আমি ট্রু সেট করে দিছি, যাতে ফরওয়ার্ডিং অপশনটা অন হয়। আচ্ছা, এখানে নিউ জায়গায় ইনিট দিছি, এটা আসলে না তেমন কোনো বিশেষ মাহাত্ম নাই এখানে, অ্যাকচুয়ালি কমপ্লিট ট্রু না। মানে এখানে যেটা হলো ইনিট এর ক্ষেত্রে যেটা হয়, আপনারা ভেতরে ঢুকলে দেখতে পাবেন, ইনিট এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আর কি, ও যদি ওই যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভেতরে আগে এক্সিস্টিং সিএ থাকলে এটা লোড করার চেষ্টা করবে, যদি না পায় তাহলে নতুন একটা ক্রিয়েট করবে। সো আমাদের এখানে যেটা হচ্ছে যে এই যে সার্ভারটা অলরেডি, মানে যে ফাইলগুলো অলরেডি ছিল এগুলোই আর কি রিইউজ হবে, আবার নতুন করে জেনারেট না হয়ে। তো সেটা হলো। তারপরে হচ্ছে আপনার ব্যাক করে যদি এখানে আসে, এখানে গিফটটা দেখতে সুবিধা, এখানে মনে করেন যে আমার সার্ভার সার্টিফিকেট যা ছিল ওটা তো আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমি যেটা করবো যে আমার যে মেইন এই কুবারনেটিস এপিআই সার্ভার প্রিফিক্স এর যে, মানে ওর যে মেইন যে সার্টিফিকেটটা ছিল, এটার জন্য আমি একটা ক্লায়েন্ট সার্টিফিকেট জেনারেট করছি। এই ক্লায়েন্ট সার্টিফিকেটটা কেন জেনারেট করছি, কারণ এই ক্লায়েন্ট সার্টিফিকেট জেনারেট করলে যেটা হবে যে, এখন এতক্ষণ যেমন ধরেন আমরা যখন কার্ল কমান্ডটা করতেছিলাম তখন আমি ড্যাশ কে দিয়ে করছি, ড্যাশ কে দিয়ে করছি, কারণ আমি হচ্ছে যে সার্টিফিকেটটা মানে ইগনোর করতে চাইছি। কিন্তু আমি মনে করেন যে অ্যাকচুয়ালি ইগনোর করতে চাইছি একটা প্লাস, আরেকটা জিনিস যেটা হলো যে আমার যে মেইন এপিআই সার্ভারটা আছে, এপিআই সার্ভারটার মনে করেন আমি ক্লায়েন্ট সার্টিফিকেট অথেন্টিকেশন ইউজ করি নাই, কিন্তু আমি যদি এখানে ক্লায়েন্ট সার্টিফিকেট অথেন্টিকেশন ইউজ করতে চাই, যেমন আপনারা যখন কিউব সিটিএল ইউজ করেন, মিনি কিউব ইউজ করেন, মিনি কিউবে কি হয় আপনার ক্লায়েন্ট সার্টিফিকেট অথেন্টিকেশন ইউজ হয়, রাইট? সো ওই সিমিলার সিনারিও যদি আপনি সিমুলেট করতে চান তার জন্য আর কি এটা করা হয়েছে। সো এখানে আপনার এই ক্লায়েন্ট সার্টিফিকেট পেয়ারটা জেনারেট করা হয়েছে। এখন ক্লায়েন্ট সার্টিফিকেট পেয়ারটা জেনারেট করার সময় আমাকে বলতে হচ্ছে যে ক্লায়েন্টের নামটা সার্টিফিকেটের মধ্যে দিয়ে দিতে হয়। সো আমি এখানে নাম দিছি জন। সো জন নামে একজনের নাম এগেনস্টে ইস্যু করা হয়েছে, এবং এই সার্টিফিকেটটা এখন রাইট করলে এখানে হচ্ছে যে এপিআই সার্ভার ড্যাশ জন এইটা এরকম একটা লোকেশনে ওর ক্লায়েন্ট সার্টিফিকেট আর ক্লায়েন্ট কিটা রাইট হবে। এই কথাটা কি বোঝা গেছে? মানে আমার মেইন যে এপিআই সার্ভারটা ছিল ওইটার ওইটার ওই সিএসআরট ইস্যু করে আমি এখন একটা ক্লায়েন্ট সার্টিফিকেট বানাচ্ছি আর কি। ওকে, এখন এটা গেল। দুই নাম্বার যেটা হলো আপনার এখানে হচ্ছে যে সেকেন্ড জিনিসটা আসতেছে, রিকোয়েস্ট হেডার নামে আমরা একটা এক্সট্রা সার্টিফিকেট বানাবো। রিকোয়েস্ট হেডার নামে আমি একটা এক্সট্রা সার্টিফিকেট বানাবো, জিনিসটা চিন্তা করেন। হ্যাঁ বলেন। আচ্ছা, এই ক্লায়েন্ট সার্ট কে আমরা হচ্ছে সি দিয়ে সাইন করব না? হ্যাঁ, ক্লায়েন্ট সার্টটা সি দিয়ে সাইন হবে। আপনি যখন এই স্টোর অবজেক্টটা ইউজ করে ক্রিয়েট করবেন তখন অটোমেটিক্যালি ইন্টারনাল ওটা দিয়ে সাইন হয়ে ক্রিয়েট হবে। আচ্ছা, মানে আমার বলে দিতে হবে না সি এর সার্টটা? না, আপনাকে বলে দিতে হবে না। আমাদের স্টোরটা হচ্ছে যে একটা সি এর জন্য একবারই ফুল করা, মানে সি এটা হচ্ছে এটার ভিতরে প্রাইভেট ভেরিয়েবল হিসেবে স্টোর করা। সো ওইটা দিয়ে আর কি সার্টিফিকেটটা জেনারেট হবে। আচ্ছা, বুঝতে পারছি। মানে জিনিসটা আর কি, ওই স্টোরেজ জিনিসটা যেটা হলো যে, মানে মানে অনেক সিনারিওতে এরকম হয় যে আপনাদের মাল্টিপল সার্টিফিকেট ইস্যু করতে হয়, সেই জন্য স্টোর জিনিসটা আর কি ইউজফুল। কারণ তাহলে আর বারবার এই যে দেখেন ওই ওই যে স্টোরের ভেতরে আপনার সিএসআরট আর সি এর কিটা রাখা আছে, সো ওইটা ইউজ করে আসলে সাইন করে সার্টিফিকেটটা জেনারেট করবে। বুঝে গেছে কথাটা? আমরা বলতেছি রিকোয়েস্ট হেডার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা হলো কি কাজে ইউজ হবে? এই সার্টিফিকেটটা যে কাজে ইউজ হবে সেটা হলো যে আপনার এই আপনার এখানে যে মনে করেন আমার, আপনি যখন মনে করেন কুবারনেটিস এপিআই সার্ভারের কাছে, আমাদের এপিআই সার্ভারের কাছে যখন আপনি স্ল্যাশ ডাটাবেজের পাথ খুঁজবেন, সে তো জানে যে স্ল্যাশ ডাটাবেজের পাথ আসলে ওর কাছে নাই, বরং এই ডাটাবেজের পাথটা আছে আসলে হচ্ছে যে ডাটাবেজ এপিআই সার্ভারের কাছে, রাইট? কথাটা কি ঠিক আছে? স্ল্যাশ ডাটাবেজের পাথটা তো আসলে আমার মেইন এই যে মেইন এপিআই সার্ভারের কাছে নাই, পাথটা আছে আসলে হচ্ছে ডাটাবেজ এপিআই সার্ভারের কাছে। সো ও যেটা করবে যে রিকোয়েস্টটা আসলে ডাটাবেজ এপিআই সার্ভারের কাছে আবার নতুন আরেকটা রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্টটা যখন করবে সেই রিকোয়েস্টটা করার সময় ও ওই ওই যে কানেকশনটা, ওই কানেকশনটাও আসলে আমরা এনক্রিপ্ট করতে চাই। তো সেই কানেকশনটা এনক্রিপ্ট করার জন্য যে সার্টিফিকেটটা ইউজ হবে সেই সার্টিফিকেটটাই হচ্ছে আমরা বলতেছি রিকোয়েস্ট হেডার সার্টিফিকেট।
সো সেই রিকোয়েস্ট হেডার সার্টিফিকেটটা আমি এইটার জন্য হচ্ছে যে আরেকটা নতুন সিএ ইনিশিয়েট করলাম, ঠিক আছে? সো যেহেতু আগে ছিল না, সো এটা আর কি ক্রিয়েট হবে। এবং এই রিকোয়েস্ট হেডারের ক্ষেত্রে খেয়াল করেন, আমি শুধুমাত্র একটা ক্লায়েন্ট সার্টিফিকেট জেনারেট করছি, এবং এই ক্লায়েন্ট সার্টিফিকেটের ওই ডিএনএস নেমস আমি এপিআই সার্ভার লিখছি, কারণ আমি জানি মানে এটা যেহেতু এপিআই সার্ভার আর কি ক্লায়েন্ট হিসাবে আসলে ডাটাবেজ এপিআই সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে, সো এই জন্য এটার নামটা এপিআই সার্ভার রাখছি। তারপরে এই দুটা হচ্ছে রাইট করে দিছি ওর পেয়ারটা, এবং খেয়াল করবেন যে এটা কিন্তু ওই যে এই স্টোরটা, এই স্টোরটা ইউজ হচ্ছে। সো বেসিক্যালি এই স্টোরের যে সি এটা, এটাই আর কি সব জায়গায় ইউজ হচ্ছে। আর তারপরে আরেকটা যেটা করা হয়েছে সেটা হলো গিয়ে যেখানে লোড এই 10509 কি পেয়ার, এটা হচ্ছে আর কি আপনার ওই এই জিনিসটা পরে দেখবেন ইউজ হচ্ছে। এটা এখানে যেটা হয় যে এই দুইটা ওর মানে ওর এই যে ক্লায়েন্ট সার্টিফিকেট আর ক্লায়েন্ট সি এটা আছে, এটা দিয়ে যখন আমি কানেকশনটা ক্রিয়েট করব, মানে ওই যে আপনার মানে ক্লায়েন্ট হিসেবে যখন ডাটাবেজ এপিআই সার্ভারের সাথে কানেক্ট হবো, তখন আর কি এই দুইটা সার্টিফিকেট কম্বাইন করে এরকম একটা সার্টিফিকেট অবজেক্ট হিসেবে দিতে হয় আর কি ওই বইয়ের নেট HTTP লাইব্রেরি, সেই জন্য এই জিনিসটা আর কি লোড করে এক জায়গায় বানায় রাখা হচ্ছে এখানে। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা কনসেপ্ট যখন করতেছিলাম ওখানে যেটা দেখছি সেটা হচ্ছে আপনার অ্যাগ্রিগেটরটা হচ্ছে প্রক্সি সার্ভার হিসেবে কাজ করে এরকম টাইপের, মানে আই থিং লেটস ফরগেট অ্যাবাউট দ্যাট, লেটস টক অ্যাবাউট দিস এন্ড দেন উই ক্যান ম্যাপ টু দ্যাট। আচ্ছা, তো আপনার এখানে এটা হলো, এটা হচ্ছে রিকোয়েস্ট হেডার সার্টিফিকেট, ওকে? তারপরে মানে এখানে জিনিস যেটা হলো যে আপনারা যে ডকগুলো পড়তেছেন এখানে বেশ কতগুলো টার্ম ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়, সো ডিপেন্ডিং অন আপনি কোন টার্মটা কোন ডক থেকে পড়তেছেন ইট মাইট লুক ডিফারেন্ট বাট ইজ অ্যাকচুয়ালি সেম থিং। সো আমাদের এখানে যে রিকোয়েস্ট হেডার সার্টিফিকেটটা আছে এটা, আর লাস্টলি থার্ড আরেকটা সার্টিফিকেট আছে রাইট, যেটা হচ্ছে আপনার ডাটাবেজের যে সার্টিফিকেটটা। তো ডাটাবেজের সার্টিফিকেটটা এখানে খেয়াল করেন, আমি এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমি এখানে জাস্ট লোড সিএ করছি, সিএ করে আমার যে ডাটাবেজের এক্সটেন্ডেড এপিআই সার্ভারের সার্টিফিকেটটা ছিল ওর যে সিএ সার্টিফিকেটটা, শুধু সিএ সার্টিফিকেটটা আমি একটা সার্টিফিকেট পুলে অ্যাড করে রাখছি। এটা আপনারা যদি চিন্তা করেন, আপনারা যদি এক্সটেন্ডেড এপিআই সার্ভার বানান তাহলে আমাদের কি করতে হয়, একটা এপিআই সার্ভিস অবজেক্ট বানাইতে হয় রাইট, এবং সেই এপিআই সার্ভিস অবজেক্টে আমার এক্সটেন্ডেড এপিআই সার্ভারের সিএ বান্ডলটা দিয়ে দিতে হয় যাতে মেইন কুবারনেটিস দেখতে পাই। তো সেই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে যে আমার যে এই ডাটাবেজ এপিআই সার্ভার আছে, ডাটাবেজ এপিআই সার্ভারের সিএটা লোড করে আমি এখানে সার্ট পুলে এই যে অ্যাপেন্ড সার্টস ফ্রম পেম দিয়ে আর কি সার্টিফিকেটের বাইটটা, সিএ সার্টিফিকেট বাইটটা অ্যাড করে রাখছি। সো এই তিনটা হওয়ার পরে এখন আমি যেটা করতেছি যে আমার যে মেইন এপিআই সার্ভারটা স্টার্ট হইতেছিল সেই এপিআই সার্ভারটা এখানে খেয়াল করেন, ওই মেইন এপিআই সার্ভারে আগের জিনিসই আছে আমার 127.1.8.4.3 তে স্টার্ট হচ্ছে, ওর সিএ সার্টিফিকেট সার্ট ফাইল কি ফাইল দেওয়া আছে, জেনারিক এপিআই সার্ভারটা ক্রিয়েট করা হলো, টিএলএস কনফিগ ক্রিয়েট হলো, এইসব জায়গাতে কোনো চেঞ্জ নাই, আপনার আগের যে পাথ ছিল কোর রিসোর্সের পাথ আগেরটা যা ছিল তাই আছে। এখন আপনি যখন মেইন এপিআই সার্ভারে আপনি আসতেছেন, যখন আপনি ডাটাবেজ রিসোর্সের পাথে অ্যাক্সেস করতে যাচ্ছেন, তখন দেখেন আমি কি করছি, তখন আমি যেটা করছি তখন হচ্ছে যে এসেনশিয়ালি আমি একটা নতুন HTTP ক্লায়েন্ট বানাইছি। এই যে HTTP ক্লায়েন্টটা বানাইছি, এই HTTP ক্লায়েন্টের এখানে ওই আপনার যে ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টের মধ্যে আমার TLS কনফিগারেশন দিতে হয়। এই যে TLS কনফিগারেশনটা আছে, এই TLS কনফিগারেশনে দেখেন আমার ওই আগের সার্টিফিকেটগুলো ইউজ হয়েছে। এই TLS কনফিগারেশনে আমি বলছিলাম যে আমার ক্লায়েন্ট সার্টিফিকেট হিসাবে আমার যে রিকোয়েস্ট হেডারটা আছে তার যে ক্লায়েন্ট সার্টিফিকেটটা আমি বানাইছি সেটার এই যে লোড পেয়ার করে একটা মানে পেয়ার বানা পেয়ারটা কম্বাইন করে একটা সার্টিফিকেট অবজেক্ট বানাইছিল আরএস সার্ট, সেটাকে হচ্ছে আমি এখানে হচ্ছে যে সার্টিফিকেট হিসেবে প্রোভাইড করছি, ঠিক আছে? আমার রিকোয়েস্ট হেডারের যে সিএটা আছে তার যে ক্লায়েন্ট সার্টের পেয়ারটা ছিল সেটা হচ্ছে আমি এখানে দিলাম। আর দুই নাম্বার হলো গিয়ে যে রুট সিএটা আছে, এই সিএটা কেন লাগতেছে, আমি যখন ক্লায়েন্ট হিসাবে ডাটাবেজ এপিআই সার্ভারে কানেক্ট হচ্ছি তখন ডাটাবেজ এপিআই সার্ভার তো তার সার্ভার সার্টিফিকেটটা আমাকে শো করতেছে, সেই সার্ভার সার্টিফিকেটটা যাতে আমি ট্রাস্ট করতে পারি সেই জন্য ডাটাবেজ এপিআই সার্ভারের যে সিএসআরটা ছিল সেটা হচ্ছে আমি এখানে প্রোভাইড করে রাখছি। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে TLS কনফিগে আপনার দুইটা সিএ আছে, একটা হচ্ছে রুট সিএ আর একটা হচ্ছে ক্লায়েন্ট সিএ। তো রুট সিএটা ইউজ হবে যখন আপনি এই TLS কনফিগটাকে একটা HTTP ক্লায়েন্টে ইউজ করবেন, এই কথাটা এখানে বলা আছে যে রুট সিএ ডিফাইন্স দ্য সেট অফ রুট সার্টিফিকেট অথরিটিস দ্যাট দ্য ক্লায়েন্ট ইউজ
when verifying server certificate. মানে এখানে যে জিনিসটা আসলে একটু কনফিউজিং সেটা হলো গিয়ে যে টিএলএস কনফিগ অবজেক্ট আমি এটা একদম বইয়ের নেট বইয়ের এইচটিটিপি লাইব্রেরির ভিতর চলে গেছে যে ক্রিপ্টো টিএলএস এর ভিতর এখানে যে টিএলএস কনফিগ অবজেক্টটা আছে এটা আর কি আপনার সার্ভার এন্ডেও একই অবজেক্ট ইউজ হয় ক্লায়েন্ট এন্ডেও ক্লায়েন্ট ক্লায়েন্ট হিসেবে যখন কানেক্ট হয় তখন একই অবজেক্ট ইউজ হয় কিন্তু ডিফারেন্ট সময় ডিফারেন্ট ফিল্ড গুলা ইউজ হয় সো দিস ইজ দ্য পার্ট মানে আমার নিজের পার্সোনালি টু বি লং টাইম টু আন্ডারস্ট্যান্ড যে ফিল্ড গুলো আসলে সেম না ব্যাপার হলো আপনি যখন ক্লায়েন্ট হিসেবে কানেক্ট হবেন তখন সার্ভারের যে সার্টিফিকেট গুলো আসবে সেই সার্টিফিকেট গুলো আসা মানে আপনার ট্রাস্ট করার জন্য আপনার যেসব সার্টিফিকেট দরকার সেটার পুলটা হচ্ছে এখানে দিতে হবে এখানে যদি আপনি ফিল্ডটা সেট না করেন তাহলে গো যেটা করবে যে আপনার সিস্টেমে যে যেটা বলে যে সিস্টেমে ট্রাস্টেড সার্টিফিকেট বা যেটা আরকি আমাদের বিভিন্ন ডকার ইমেজে দেখবেন যে সিএ ড্যাশ সার্টিফিকেটস নামে আমরা একটা ইনস্টল করি একটা মানে সেই প্যাকেজের জন্য যে সিএ সার্টিফিকেটস এর ফাইলটা থাকে সেই ফাইলটা ইউজ হয় আর এখানে যেহেতু আমরা নিজেরা কাস্টম সার্টিফিকেট নিয়ে ডিল করতেছি এই জন্য আমার যে ডাটাবেজ এপিআই সার্ভার আছে তার যে সিএসআরটা সেই সিএসআরটা আমাকে একটা বান্ডাল বানায় এখানে দিয়ে দিতে হয়েছে আর আরেকটা যেটা উল্টা এন্ডে সেটা হলো গিয়া যে আপনি যখন সার্ভার হিসাবে টিএলএস কনফিগ ইউজ করেন তখন যারা ক্লায়েন্ট হিসাবে কানেক্ট হবে তাদের যে টিএলএস সার্টিফিকেটটা যাতে আপনি ট্রাস্ট করতে পারেন তার জন্য এখানে হচ্ছে যে ক্লায়েন্ট সিএ দিতে হয় ঠিক আছে সো আপনারা যদি ব্যাক করে মনে করেন যে আমাদের এই লিবের ভেতরে সার্ভারের এখানে ব্যাক করে যান তাহলে এখানে দেখবেন যে এখানে আসলে আমি হচ্ছে যে ক্লায়েন্ট সিএ সেট করছিলাম আপনার যে ওই যে সিএসআর যেটা প্রোভাইড করছেন সেখান থেকে বান্ডল বানায় বুঝতে পারছেন ওকে সো এখন এখন তাহলে যেটা হলো যে আমার যে টিএলএস কনফিগটা আছে সো আমি এখন যেখানে করতেছি যে আপনি যখন ডাটাবেস রিসোর্স হবেন এই যে এই জায়গাতেই হচ্ছে ওই জিনিসটা হচ্ছে যে আমি রিকোয়েস্ট আসলে প্রক্সি করতেছি আপনি কার্ল দিয়া আমার মেইন এপিআই সার্ভারে ডাটাবেস রিসোর্সে কানেক্ট হয়েছেন এখন ডাটাবেস রিসোর্সের হ্যান্ডেলারটা যেটা করতেছে সে নতুন আরেকটা টিএলএস ক্লায়েন্ট ক্রিয়েট করছে টিএলএস ক্লায়েন্টের ক্লায়েন্ট সার্টিফিকেট হিসাবে হচ্ছে রিকোয়েস্ট হেডারের ক্লায়েন্ট সার্টিফিকেট পেয়ারটা ইউজ হচ্ছে আর রুট সি এর মধ্যে হচ্ছে আমার ডাটাবেস এপিআই সার্ভারের যে সিএটা আছে সেটা সেট করছি করে দিয়ে এটা ট্রান্সপোর্টে বসাইলাম একটা টাইম আউট দেওয়া আছে 30 সেকেন্ড আই মিন দিস ইজ জাস্ট র্যান্ডম সামথিং বসাইছি এখন আমার যে ইয়াটা ইউআরএলটা ক্রিয়েট করতে হবে তো আমার যে অরিজিনাল ইউজারের কাছ থেকে যে রিকোয়েস্টটা আসছিল সেটার ভিতরে একটা ইউআরএল ছিল সেই ইউআরএলটারে আমি এসেনশিয়ালি এখানে কপি করতেছি কারণ গোতে কি হয় যে আপনি স্ট্রাকচারের ভ্যালু যদি নতুন একটা ভেরিয়েবল অ্যাসাইন করেন তাহলে ভ্যালুগুলো আসলে কপি হয় রাইট সো এটা হচ্ছে পয়েন্টার টাইপের অবজেক্ট তো পয়েন্টার টাইপের অবজেক্টে আমি ফার্স্টে হচ্ছে মানে ভ্যালু টাইপে নিলাম তারপর নতুন ভেরিয়েবল অ্যাসাইন করলে ভ্যালুগুলো সব কপি হবে কারণ ইউআরএল অবজেক্টটা যদি ভেতরে দেখেন এগুলো সব হচ্ছে যে আপনার রেগুলার অবজেক্ট আর কি আদার দেন ইউজার ইনফোটা আমরা তো এখানে ইউজার ইনফো নিয়ে ডিল করি না সো আই থিঙ্ক দ্যাট ইজ ফাইন সো নতুন একটা অবজেক্টে কপি হলো এরপরে আমি যেটা হচ্ছে যে অবজেক্টের স্কিমটা সেট করছি HTTPS আর আমার যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে ডাটাবেস অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সো বেসিক্যালি মেইন পয়েন্টটা যেটা হলো যে আপনার পাথের যে পার্টটুকু থাকে স্ল্যাশ ডাটাবেস স্ল্যাশ পোস্টগ্রেস বা স্ল্যাশ ডাটাবেস স্ল্যাশ MySQL এই অংশটুকু আগে যেটা ছিল এখনো তাই থাকতেছে সো এবারে যে নতুন ইউআরএল অবজেক্টটা হলো সেটা আর কি আমি এখানে প্রিন্ট করছি সো আপনারা দেখতে পাবেন পরে তারপরে এখন হলো যে আমি এখন এখান থেকে একটা HTTP রিকোয়েস্ট বানাচ্ছি তো এখানে মনে করেন আমার যে গেট রিকোয়েস্ট আসছিল আমি গেট রিকোয়েস্টই আর কি গেট ভার্বই রাখতেছি নতুন ইউআরএলটা দিলাম আমার বডি নাল রাখছি মানে আমি তো গেট রিকোয়েস্টের সময় আর কোনো বডি লাগবে না আপনারা জেনেরিক ভাবে যদি সব ভার্ব কাজ করাতে চান তখন আপনাকে বডি টডি নিয়েও ডিল করতে হবে বাকি আমাদের জন্য এখন ইস্যু না আচ্ছা এরপরে নেক্সট আরেকটা যেটা কাজ করা হয়েছে এই জায়গাটা খেয়াল করেন যে আমার যে মেইন এপিআই সার্ভারের কাছে যে রিকোয়েস্টটা পাঠাইছিল আমার মেইন কুবারনেটিস এপিআই সার্ভারের কাছে যে রিকোয়েস্টটা পাঠাইছে সে যদি ক্লায়েন্ট সার্টিফিকেট ইউজ করে থাকে মানে আমি কার্ল দিয়ে যখন রিকোয়েস্টটা করতেছি আমি যদি ক্লায়েন্ট সার্টিফিকেট ইউজ করে থাকি মিনিং হলো গিয়ে যাই যে আমি যেমন দেখেন এখানে একটা ক্লায়েন্ট সার্টিফিকেট বানাইছিলাম আমার মেইন এপিআই সার্ভারে ওই সার্টিফিকেটটা যদি ইউজ করি তাহলে সেই সার্টিফিকেটটার ভেতরে যে আমার কমন নেমটা ছিল সেই কমন নেমটা আমি রিকোয়েস্ট হেডারে সেট করে দিতেছি এই কারণে জিনিসটা রিকোয়েস্ট হেডার বলতেছে আমি যখন ডাটাবেস এপিআই সার্ভারে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করতেছি বা প্রক্সি করতেছি তখন আমার কাছে যে অরিজিনাল যে রিকোয়েস্টটা করছিল তার ইউজার নেমটা আমি বের করে সেই ইউজার নেমটা আমি ডাটাবেস এপিআই সার্ভারের কাছে যে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করছি তার হেডারের মধ্যে আমি সেট করে দিছি কথাটা বুঝা গেছে এই জিনিসটা কিভাবে পাইছি জিনিসটা পাইছি হচ্ছে কিভাবে যখন আমার এই যে রিকোয়েস্ট হ্যান্ডেলারটা আছে এই রিকোয়েস্ট হ্যান্ডেলারের এখানে যে আর আছে
এই রিকোয়েস্টের মধ্যে ডট টিএলএস ফিল্ডের মধ্যে পিআর সার্টিফিকেটের লেন্থ যদি 0 এর চেয়ে বড় হয়, তার মানে হচ্ছে যে আমার সাথে যে কানেক্ট হয়েছে সে আসলে একটা পিআর সার্টিফিকেট মানে টিএলএস ইয়া মানে সে আর কি ক্লায়েন্ট সার্টিফিকেট ইউজ করে কানেক্ট হয়েছে, মানে এটা একটা ভেরিয়েবল ইয়ার অ্যারে আর কি। ওকে, সো এই অ্যারে লেন্থ যদি 0 এর চেয়ে বড় হয় তার মানে হচ্ছে যে আসলে আমার এখানে টিএলএস ইউজ হয়েছে। সো টিএলএস ইউজ হয়েছে, সো টিএলএস ইউজ হয়েছে, তো এখন সেই টিএলএস এর প্রথম যে সার্টিফিকেটটা ওইটাই হচ্ছে আর কি আমার ক্লায়েন্ট সার্টিফিকেট, মানে একদম ওই আপনার যদি সার্টিফিকেট চেইন হয় তাহলে চেইনের ভিতরে লাস্ট যেটা আর কি সেটা। সো 0 নাম্বার সার্টিফিকেটের সাবজেক্টের যে কমন নেমটা এটা হচ্ছে আমি ফরওয়ার্ড করে দিলাম। কেন ফরওয়ার্ড করে দিলাম? কারণ আমার ডাটাবেজ ইপিআই সার্ভারটা যে আছে সে যখন তার রিকোয়েস্টটা সার্ভ করবে সে যদি মনে করেন যে অথরাইজেশন এনফোর্স করতে চায়, আরবেক এনফোর্স করতে চায়, তাহলে তার তো জানা দরকার যে অরিজিনাল রিকোয়েস্ট আসলে এপিআই সার্ভারের কাছে কে করছিল। তো সে যাতে জানতে পারে সেই জন্য সেই ইনফরমেশনটা আমি রিকোয়েস্ট হেডারের মধ্যে পাঠিয়ে দিয়েছি। সো এটা হলো আমি পাঠাইছি, পাঠানোর পরে জাস্ট ক্লায়েন্ট ডু কল করছি, মানে আপনার জাস্ট রিকোয়েস্ট আর কি ইয়া করলাম, এক্সিকিউট করলাম। এক্সিকিউট করলে পরে রেসপন্সে যদি এরর আসে তাহলে আমি ইন্টারনাল সার্ভার এরর বইলা ওইটা প্রিন্ট করে রিটার্ন করে মানে এই ফাংশন মানে হ্যান্ডেলার থেকে বের হয়ে গেছি আর কি। আর না হলে হচ্ছে আমি যেটা করছি যে এর বডিটা পইরা ওই আমার আপনার এইখানে যে রেসপন্সটা আছে এই রেসপন্সের বডিটা প্রিন্ট করবো মানে রাইট করে দিছি আর কি। বোঝা গেছে? মানে আমার ডাটাবেজ ইপিএস সার্ভার থেকে রেসপন্সের যেটা আসছে সেটাকে আর কি রিড করে আমার এই রিকোয়েস্টের আমার যে অ্যাকচুয়াল হ্যান্ডেলারের মানে রেসপন্সটা আছে সেই রেসপন্সটা রাইট করছি। রাইট করার জন্য আর কি ওই কপি মেথডটা ইউজ করছি, এরর রিডার রাইটার ইউজ করে। বোঝা গেছে? বোঝা তাহলে আমরা যখন একটা এপিএস সার্ভিস রেজিস্ট্রেশন করি তখন নামটি কিন্তু এরকম একটা হ্যান্ডলার ফাংশন কেট হয়। হ্যাঁ, এইরকম একটা জেনারিক হ্যান্ডলার ফাংশন আসলে ইন্টারনালি বলা আছে, বাট ইয়েস। হ্যাঁ তো এখন মনে করেন এটা হলো, এটা হচ্ছে আমার মেইন এপিআই সার্ভারের সাইডে এই অংশগুলো এক্সটেন্ড করা হয়েছে, মানে আপনার প্রক্সি করার জন্য যে লজিকটুকু মানে প্রক্সি করতেছি প্লাস এই প্রক্সি অপারেশনটা হচ্ছে সিকিউরলি, মানে আমি যখন মেইন এপিআই সার্ভার থেকে ডাটাবেস এপিআই সার্ভারে কানেক্ট হচ্ছি সেই মাঝখানের কানেকশনটা আমার এনক্রিপ্টেড, এবং সেই এনক্রিপ্টেড কানেকশনটা এনক্রিপ্ট করার জন্য রিকোয়েস্ট হেডার সি এটা ইউজ হচ্ছে। এবং এই রিকোয়েস্ট হেডার সি এটাতে যেটা হচ্ছে যে আমি আবার এখানে এডিশনাল মনে করেন যে ইউজার ইনফরমেশন মানে আমার অরিজিনাল রিকোয়েস্টটা যে ইউজার করছিল তার ইউজার ইনফরমেশন, তারপরে তার মনে করেন যে অ্যাকচুয়াল রিকোয়েস্টে আপনার গ্রুপ ইনফরমেশন এইসব ইনফরমেশন ফরওয়ার্ড করা হয়। সো যেটা আপনার ওই যে ইউজার ইনফ্রাস্ট্রাকচারটা থাকে আর কি আপনার কুবারনেটিসের সেটা। সো এটা গেল এই পাশে। আর আমার ডাটাবেজ এপিআই সার্ভারটা ছিল যে তার সাইডে আমার কি চেঞ্জ করতে হয়েছে, তার সাইডে হচ্ছে আমি বেসিক্যালি ওই ফরওয়ার্ডের ফ্ল্যাগটা অ্যাড করছি। হ্যাঁ, এখানে যে জিনিসটা চেঞ্জ হয়েছে যে আমার আগে যে আমার যে মেইন ডাটাবেজ এপিআই সার্ভারের মেইন সিএটা সেখানে কোনো চেঞ্জ নাই, সেখানে তো আমার সিএ যেটা ছিল আছে ওইটা আমি আবার ইনিট করছি। আই গেস ইনিট না করে লোড করলে হইতো, ইট ডাজন্ট ম্যাটার। সো এটা লোড করা হয়েছে করে সরি আমি ভুল হচ্ছে, ইনিট করছি। ইনিট করলে যেটা হবে যে মানে বেসিক্যালি মানে লোড করবে, লোড করার চেষ্টা করবে, লোড না করা গেলে না পাওয়া গেলে নতুন ক্রিয়েট করবে। সো লোড হবে আর কি এসেনশিয়ালি আমাদের এখানে। সো তারপরে হলো যে আমার সার্ভার সার্টিফিকেট তো আগে যেটা পেয়ার ক্রিয়েট করা হয়েছিল ওইটাই আছে, এই কোনো চেঞ্জ নাই। আর রিকোয়েস্ট হেডারের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার রিকোয়েস্ট হেডারটা যে আছে ওই রিকোয়েস্ট হেডারের যে আমার সিএটা আছে ওই সিএটা হচ্ছে আমি করে নিছি। আমার যে এই যে এখানে মনে করে নিয়াটা আছে ওই ফোল্ডারের ভিতরে রিকোয়েস্ট হেডারের জিনিসটা আমি লোড করছি এবং লোড করে এই জিনিসটা আমি করে নিছি সিএ সার্টিফিকেটের বাইটটা। বোঝা গেছে? মানে আমার যে ডাটাবেজ ইপিএস সার্ভারের সাইডে আমার রিকোয়েস্ট হেডারের সিএটা যাতে আমার জানা থাকতে হবে, কারণ আমার মেইন এপিআই সার্ভার যখন আমার সাথে কানেক্ট হবে তখন তো আমাকে জানতে হবে যে আমার কোন ক্লায়েন্ট সিএ গুলো আসলে ভ্যালিড। তো সেই এইটা যে একটা ভ্যালিড ক্লায়েন্ট সিএ এটা তো আমার জানা থাকতে হবে। এবং এই জিনিসটা যে লাগে এই কারণেই দেখবেন যে আমাদের যত প্রজেক্ট আছে ওই প্রজেক্টে আমরা ওই যে আপনার ইয়াটা অ্যাড করি, আপনার মনে করেন যেমন ধরেন চার্টে গেলেন, চার্টের মধ্যে আপনার এপিআই রেজিস্ট্রেশন যখন করা হয় তখন আমরা এই যে জিনিসটা করি এক্সটেনশন এপিআই সার্ভার অথেন্টিকেশন রিডার পারমিশনটা দিই,
এই পারমিশনটা দেওয়াই হয় আসলে রিকোয়েস্ট হেডারের সি এটা পড়ার জন্য। কারণ আপনারা যদি এখানে যান কিউবসিটিএল, এইখানে যে ওদের যে রিকোয়েস্ট এক্সটেনশন এপিআই সার্ভার অথেন্টিকেশন যেটা থাকে, আচ্ছা আমার স্টার্ট আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডে স্টার্ট হোক, আই থিঙ্ক ইটস গোনা টেক লাইক 4-5 মিনিটস। আচ্ছা আমরা এখানে কোডটা আগে দেখি তারপরে উইল কাম ব্যাক। মানে মেইন কথা হচ্ছে যে আমার মেইন এপিআই সার্ভার যখন আমার কাছে রিকোয়েস্ট হেডার সি এর দ্বারা ইস্যু করা ক্লায়েন্ট সার্টিফিকেট ইউজ করে কানেক্ট হচ্ছে, আমার রিকোয়েস্ট হেডারের সি এটা জানা থাকতে হবে যাতে আমি ওই ক্লায়েন্ট সি হিসেবে এটা অথেন্টিকেট করতে পারি। সো এই ক্লায়েন্ট সি এটা আমি পড়লাম এবং এখানে এই জন্য এখানে খেয়াল করেন এরপরে যে কাজটা করা হয়েছে যে আমার এইবার এখানে কনফিগ যখন করছি ডাটাবেস এপিআই সার্ভারের কনফিগে, এখানে যখন আমি ওই ফরওয়ার্ড যদি করা ওপেন করা থাকে তাহলে এখানে রিকোয়েস্ট হেডার ক্লায়েন্ট সি এর ফাইলটাও পয়েন্ট করাই দিছি, এই ফাইলটা পয়েন্ট করাই দিছি এবং তাতে যেটা হয় যখন আমি এখানে এখন টিএলএস কনফিগটা ক্রিয়েট করি তখন যেটা হয় যে আমার যদি ওই রিকোয়েস্ট হেডার ক্লায়েন্ট সি এর ফাইলটাও থাকে তাহলে ওই ফাইলটাও পইড়া নিয়া আমার যে এখানে ক্লায়েন্ট সি এর যে সার্ট পুলটা আছে সেটার মধ্যে এই সি এটাও অ্যাড করা থাকে। সো বেসিক্যালি এখানে আমার দুইটা ভ্যালিড সি এ সার্টিফিকেট আছে, একটা যেটা হলো আমার নিজের সি এ সার্টিফিকেটটা আর আরেকটা হচ্ছে আমার রিকোয়েস্ট হেডারের জন্য যে ক্লায়েন্ট সার্টিফিকেট ক্লায়েন্ট সি এটা আছে সেই ক্লায়েন্ট সি এর সি এটা। সো এটা হলো করা আছে। তারপরে তো এখানে যেটা হলো গিয়ে যে আমার এখন যে ডাটাবেস রিসোর্সের যে হ্যান্ডেলারটা ছিল সেই হ্যান্ডেলারটা আসলে আগে যেটা ছিল এক্স্যাক্টলি সেটা রাখলেও হইতো, কিন্তু আমরা কিছু জিনিস এক্সট্রা অ্যাড করছি ওই আপনার ইউজার ইনফরমেশনটা প্রিন্ট করার জন্য। ইউজার ইনফরমেশনটা প্রিন্ট করার জন্য কি করছি খেয়াল করেন, আমি ধরে নিছি যে আমার ডিফল্ট ইউজার হলো ইউজার অ্যানোনাইমাস, মানে আমি আসলে জানি না ইউজার কে, যেটা ধরেন কুবারনেটিসে করে। তারপরে আমার যদি এখানে যখন রিকোয়েস্ট আসে সেটার যদি পিআর সার্টিফিকেটের লেন্থ 0 থেকে বড় হয় তার মানে হচ্ছে যে ক্লায়েন্ট টিএলএস ইউজ করা হয়েছিল। এখন আমার জানতে হবে এই যে ক্লায়েন্ট টিএলএস ইউজ করা হয়েছিল এই ক্লায়েন্ট টিএলএসটা কি আমার রিকোয়েস্ট হেডার দ্বারা সাইন করা সার্টিফিকেটের মানে ক্লায়েন্ট সার্ট নাকি আসলে আমার ডাইরেক্ট ক্লায়েন্ট সার্ট। মানে আমি তো জানি যে আমি দুই ধরনের সার্টিফিকেট ট্রাস্ট দুইটা সি এ ট্রাস্ট করি, একটা হলো আমার রিকোয়েস্ট হেডার ক্লায়েন্ট সি এ আর একটা হচ্ছে আমার নিজের যে ডাইরেক্ট যেটা ডাটাবেস সি এ সার্ট ছিল। তো এখন এটা চেক করছি কিভাবে, আমরা চেক করছি হচ্ছে যে আমার এখানে যে এই রিকোয়েস্ট এর ভিতরে টিএলএস এর ভিতরে পিআর সার্টিফিকেটের 0 নম্বর সার্টিফিকেটটা যে আছে সেটা ভেরিফাই করছি আমার রিকোয়েস্ট হেডারের সি এ সার্ট এর পুলটা দিয়া। আমার রিকোয়েস্ট হেডারের যে সি এ সার্টটা আছে যদি সেই সিএসআরটা দিয়ে এটারে ভেরিফাই করলে ভেরিফাই হয় তাহলে আমার এই রিকোয়েস্টটা আসলে আমি জানি যে এটা হচ্ছে আমার এপিআই সার্ভার থেকে ফরওয়ার্ড হয়ে আসছে। বুঝা গেছে কথাটা? আমাদের ডাটাবেস এপিআই সার্ভার আছে তার কাছে রিকোয়েস্ট যখন আসছে সেই রিকোয়েস্টটা ডাটাবেস এপিআই সার্ভার এই মেইন এপিআই সার্ভার থেকে আসতে পারে অথবা কেউ একজন কার্ল ইউজ করে আমার ডাটাবেস এপিআই সার্ভারে ডাইরেক্টলিও কল করতে পারে। যদি আমার মেইন এপিআই সার্ভার থেকে রিকোয়েস্টটা ফরওয়ার্ড হয়ে আসে তাহলে আমি যে ক্লায়েন্ট সি এটা পাইছি সরি ক্লায়েন্ট সার্টিফিকেটটা পাইছি সেই সার্টিফিকেটটা আমার এই যে আপনার রিকোয়েস্ট হেডার সি এর সার্টিফিকেটটা যেটা আছে সেটা দ্বারা সাইন করা থাকবে আর কি। সো সেটা যদি সাইন করা থাকে তাহলে এরর আর কি নাল হবে, মানে হচ্ছে এলস এর কেসটা। সো এরর যদি নাল হয় তাহলে আর কি বেসিক্যালি আমি তখন হেডার থেকে এক্স রিমোট ইউজার জিনিসটা পড়ছি, আর আমার তো তখন ইউজারটা ওখান থেকে পাইতে হবে। আর যদি আমার মনে করেন এই আমার যে ক্লায়েন্ট সার্টিফিকেটটা যেটা ইউজ হয়েছে সেটা যদি আপনার ইয়া দ্বারা ইউজ না হয়ে থাকে, ক্লায়েন্ট সার্টিফিকেট যেটা ইউজ হয়েছে এটা যদি মনে করেন যে রিকোয়েস্ট হেডার দ্বারা সাইন করা না হয়ে থাকে, মানে এরর যদি নট নাল হয় মিনিং বেসিক্যালি সাইন করা না আর কি, রাইট, কারণ এরর আসছে মানে ভেরিফিকেশন ফেল করছে, তার মানে এটা হচ্ছে যে আমার এই যে ডাটাবেস এপিআই সার্ভার আছে এটাতে কার্ল ইউজ করে ডাইরেক্টলি কানেক্ট করা হয়েছে। সো ডাইরেক্টলি কানেক্ট করা হলে তখন হচ্ছে গিয়ে যে আমার যে ওইটার যে সার্টিফিকেটটা ইউজ করা হয়েছে তার যে সাবজেক্টের কমন নেম আছে ওইটি হচ্ছে আমার ইউজার নেম। সো এরপরে আমি জাস্ট বলছি যে আগে যেখানে প্রিন্ট করা হয়েছিল এখানে কথাটা এভাবে চেঞ্জ করে প্রিন্ট করা হয়েছে যে রিকোয়েস্ট রিসোর্স সামথিং ওয়াজ রিকোয়েস্টেড বাই ইউজার, সো ইউজারের নামটা প্রিন্ট করছি। হ্যাঁ বলেন।
আচ্ছা, ক্লায়েন্ট ক্লায়েন্ট সার্ট জেনারেশনের জন্য আমাদের আরো একটা সিএ লাগবে না মানে? এবং ক্লায়েন্ট সার্ট তো আমরা সেই সিএ দিয়েই, মানে ক্লায়েন্ট যেই সিএ দিয়ে সাইন করা হয়েছে সেটা দিয়ে না ভেরিফাই করব মানে ক্লায়েন্ট সার্ট গুলো? না, রিকোয়েস্ট, আমি আমি যেটা বুঝি আর কি, মানে রিকোয়েস্ট হেডার সিএ দিয়ে আমরা হচ্ছে ভেরিফাই করব আমার ওই ওই সার্ভার থেকে যেটা আসছে তার টিএলএস সার্টটা ভেরিফাই করব, সে আমি ঠিক জায়গা থেকে রিকোয়েস্ট আসছে কিনা। আর ক্লায়েন্ট সার্টটা ভেরিফাই করার জন্য আমার ক্লায়েন্ট সিএ দিয়ে ভেরিফাই করতে হবে না মানে? হ্যাঁ, করতে হবে। তো ব্যাপার যেটা হলো, জিনিসটা কিভাবে অটোমেটিক্যালি ভেরিফাই হচ্ছে, কারণ হচ্ছে আপনি যখন এখানে টিএলএস কনফিগটা ক্রিয়েট করছেন, এখানে আপনি এই যে আপনার আপনার যে মেইন সিএটা এটা দিয়ে দিচ্ছেন, রাইট? আপনার এখানে আপনি একটা সিএ দিয়ে দিচ্ছেন, আপনার ডাটাবেস এপিএস সার্ভারের যে সিএটা, যেটা যে উপরে আপনি ইস্যু করছেন। হ্যাঁ, আর হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েস্ট হেডারের জন্য যে ক্লায়েন্ট সিএ ফাইলটা, ওইটার সিএ ফাইলটাও দিয়ে দিচ্ছেন, এবং এই দুইটাই হচ্ছে আপনি একসাথে বান্ডেল করে এই সার্ট পুলের মধ্যে দিয়ে এই ক্লায়েন্ট সিএতে সেট করে দিচ্ছেন আপনার এই সার্ভারের ক্লায়েন্ট সিএ হিসেবে, নন ক্লায়েন্ট সিএ হিসেবে। আচ্ছা, তার মানে আমরা ক্লায়েন্ট সিএ জেনারেট মানে ক্লায়েন্ট সার্ট সাইন করতেছি আমরা কোন সার্টিফিকেটটা দিয়ে? আপনি দুইটা দিয়ে করতে পারেন। আপনি ডাটাবেস এপিআই সার্ভারের কাছে ডাইরেক্টলি যেতে পারেন, অথবা আমার মেইন এপিআই সার্ভার কুবারনেটিস এপিআই সার্ভার থেকে রিকোয়েস্ট ফরওয়ার্ড হয়ে আসতে পারেন। যেভাবেই আসুক, দুই জায়গাতে আমার ক্লায়েন্ট সার্টিফিকেট থাকবে, দুজনের জন্য দুইটা আলাদা সিএ দ্বারা সাইন করা ক্লায়েন্ট সার্টিফিকেট থাকবে, কিন্তু দুই ক্ষেত্রে ক্লায়েন্ট সার্টিফিকেট থাকবে। আপনি কার্ল দিয়ে যদি ডাইরেক্টলি কানেক্ট হন, আপনি কার্ল দিয়ে যদি ডাইরেক্টলি কানেক্ট হন, তাহলে আপনার যে ইয়াটা আছে, আপনার এই এই যে আপনার এখানে যে ডাটাবেজের যে মেইন সিএটা আছে, এই সিএটা দ্বারা ইস্যু করা একটা ক্লায়েন্ট সার্ট, এখানে আসলে আরেকটা ক্লায়েন্ট সার্টিফিকেট বানানো সম্ভব, ওই ক্লায়েন্ট সার্টিফিকেটটা দিয়ে আপনার কানেক্ট হওয়া উচিত। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, মনে করেন আমরা এখনই অ্যাড করতে পারি, আই থিঙ্ক ইটস ফাইন। মনে করেন যে মনে করেন আমরা এটা বললাম জেন বলে, ওকে, সো আমার এই যে ডাটাবেজ এপিএস সার্ভারটা আছে, এটার একটা সিএসআরট আছে, সিএসআরট এর এগেনস্ট একটা সার্ভার সার্টিফিকেট আছে যেটা দ্বারা ডাটাবেজ এপিএস সার্ভার সার্ভ হচ্ছে। আবার এটার এগেনস্ট, এটার সিএ এর এগেনস্টে আমি একটা ক্লায়েন্ট সার্টিফিকেটও সাইন করতে পারি। সো ক্লায়েন্ট সার্টিফিকেট একটা সাইন করলাম, ওকে। হ্যাঁ, আর আমার রিকোয়েস্ট হেডারের জন্য মেইন এপিএস সার্ভার থেকে যখন রিকোয়েস্ট আসবে, তার জন্য যে সিএটা হবে সেই সিএটা হচ্ছে এখানে পড়ছি, এবং এবং এই দুইটাই হচ্ছে আমি ক্লায়েন্ট সি হিসেবে অ্যাকসেপ্ট করি। আচ্ছা, ডাটাবেজ এপিএস সার্ভারে, ডাটাবেজ এপিএস সার্ভারে দুইটাকে আমি ক্লায়েন্ট সি হিসেবে অ্যাকসেপ্ট করি। সো এখন আমার কোশ্চেনটা হলো গিয়ে যে, যখন আমার আসলে টিএলএস টা কানেক্ট অ্যাকচুয়াল একটা রিকোয়েস্ট আসছে, তখন সে কোন কোন সিএটা দ্বারা সাইন করা, কারণ তার উপরে ভিত্তি করে আমার ডিসাইড করতে হবে যে আমি কি রিকোয়েস্ট হেডার থেকে পড়বো নাকি তার কমন নেমটা পড়বো। মানে আপনার এই যে সিএ পুলের মধ্যে যা যা সার্ট আছে সেই সবগুলো একটার পর একটা দিয়ে সে চেক করতে থাকে একটা সবগুলা দিয়ে? একটার পর একটা দিয়ে চেক করবে, ইয়েস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে কারণে আপনার মনে করেন যে আপনারা যখন সিস্টেম সার্টিফিকেট ইনস্টল করেন, ওই যে সিএডার সার্টিফিকেট প্যাকেজটা ইনস্টল করেন, ওইখানে কিন্তু একটা সার্টিফিকেট না, ওখানে কিন্তু অনেকগুলো সার্টিফিকেটের একটা লিস্ট আছে। আপনারা যখন সিএ সার্টিফিকেটের যে গ্লোবাল একটা ফাইল ইউজ করেন, রাইট, যেটা বলে যে আমরা ট্রাস্টেড সার্টিফিকেট, একটা সার্টিফিকেট না, এটা আসলে একটা ট্রাস্টেড সার্টিফিকেটের বান্ডল, মানে অনেকগুলা, মানে আপনার যতগুলা আর কি মেইন মনে করেন যে সেন্ট্রাল সিএ সার্টিফিকেট অথরিটি আছে, মানে যারা মনে করেন নর্মালি ইউজুয়ালি যে পেইড সার্টিফিকেট সেল করে, তাদের সবার রুট সার্টিফিকেট গুলো ওখানে দেওয়া আছে। সো তাদের সবার এগেনস্টে আসলে একবার একবার মানে সিকোয়েন্সিয়ালি চেক হয় নাম না ম্যাচ পাওয়া পর্যন্ত, ওকে। সো এখন মনে করেন যে এই তো এখন এই হয়ে গেল, সো দ্যাট ইজ প্রেটি মাচ ইট। সো বেসিক্যালি আমার হচ্ছে যে মেইন জিনিসটা, যেটা কমপ্লেক্সিটিটা আসতেছে, সেটা হলো যে আমার মেইন এপিআই সার্ভার থেকে রিকোয়েস্ট যখন আমি আমার এক্সটেন্ডেড এপিআই সার্ভার মিনিং ডাটাবেস এপিআই সার্ভারে ফরওয়ার্ড করতেছি, তখন সেই রিকোয়েস্টটাও আমাকে সিকিউর করতে হবে। সো সেই রিকোয়েস্টটা, এই যে প্রক্সি করার সময় যে রিকোয়েস্টটা আসে, এই রিকোয়েস্টটা সিকিউর করার জন্য আমি ডিফারেন্ট একটা সিএ ইউজ করব,
এবং সেই সিএটা যেটা হবে যে সেই সিএটাকে আর কি আমরা ওই রিকোয়েস্ট হেডার সিএ বলতেছি, এবং এই রিকোয়েস্ট হেডার সিএটার জন্য আমার শুধুমাত্র আসলে ক্লায়েন্ট সার্টিফিকেটটা লাগতেছে, মানে আমার এটার কোনো সার্ভার সার্টিফিকেটের কোনো দরকার নাই। এবং ওই রিকোয়েস্ট হেডারের সিএ দিয়ে যখন রিকোয়েস্ট আসবে তখন আমার অরিজিনাল যা ইউজার, যে মনে করেন যে কিউব সিটিএল ইউজ করে আমার মেইন এপিআই সার্ভারে কানেক্ট হয়েছিল, তার ইউজার নেম ইনফরমেশন গুলো আসলে আমি হেডার দিয়ে পাঠাবো, রিকোয়েস্ট হেডার দিয়ে পাঠাবো। কথা কি বোঝা গেছে? তো মনে করেন আমি এখন এই সার্ভার গুলো রান করি, ঠিক আছে? আচ্ছা, এখানে ওই যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম যে মনে করেন কুবারনেটিস এ যেটা হয় যে আপনার যে রিকোয়েস্ট হেডার সি এটা যে পড়তে হয়, এই যে আমরা ধরেন পারমিশনটা দেই কারণ এটা দিয়ে আলটিমেটলি ওই কনফিগ ম্যাপটা পড়ে, এই কনফিগ ম্যাপটার ভিতরে ওই রিকোয়েস্ট হেডার ক্লায়েন্ট সি এর ফাইলটা থাকে আর কি, এবং আরো যে ইনফরমেশন গুলো থাকে সেটা হচ্ছে গিয়ে যে হেডারের কি গুলা কি কি হবে, যেমন এক্স রিমোট ইউজার, এক্স রিমোট গ্রুপ, এক্স রিমোট এক্সট্রা। আপনার যখন রিকোয়েস্ট আসবে, আমি যেমন এখানে একদম হার্ড কোডেড বলে দিছি এক্স রিমোট ইউজার, ও আসলে এগুলো আর কি কনফিগারেশন প্যারামিটার হিসেবে ইউজ করে, সো ওরা হচ্ছে যে এই এই হেডার গুলো চেক করবে। বোঝা গেছে আমার কথাটা? সো দ্যাটস হোয়াট ইট ইজ। তো এখন মনে করেন আমি যদি সার্ভারটা রান করি, আমার মনে করেন মেইন এপিআই সার্ভার আছে, তারপরে যে আমি ফরওয়ার্ড ইয়েস ট্রু দিয়ে রান করলাম বাম পাশে, ডান পাশেও হচ্ছে আমার এখন ওই ফরওয়ার্ড, আমার ফরওয়ার্ড করে রান করতে হবে। ওকে, তো ডান পাশে হচ্ছে এটা রান হয়েছে। এখন আমি মনে করেন যে আমার 127.0.0.1 যে আছে, এখানে যদি আমি পোর্ট ডিপ্লয়মেন্টে যাই তাহলে আমার মেইন এপিএস সার্ভারের আগে যে রিকোয়েস্ট আছে এগুলাই ঠিক মতো হ্যান্ডেল করতেছে। এখন যদি আমি মনে করেন যে এখানে আমি ডাটাবেজে যাই, পোস্টগ্রেসে যাই, তাহলে কি বলতেছে আমাকে? আমারে বলতেছে যে আমার যে ডাটাবেজ পোস্টগ্রেসের রিকোয়েস্টটা খেয়াল করেন, আমার এই যে রিকোয়েস্ট ফরওয়ার্ড হইয়া তার রেসপন্স কিন্তু ব্যাক করে এখানে আসছে, এই যে সেই রিকোয়েস্ট ফরওয়ার্ড করছে এই জায়গাতে, ঠিক আছে? তো আমি কার্ল ইউজ করে আমার মেইন এপিএস সার্ভারের কাছে যাচ্ছি, আমি খেয়াল করেন আমি ওই সার্ট ভেরিফিকেশনটা ইগনোর করছি যে কারণে আমার ওই এক্স রিমোট ইউজারে হেডারে আসলে কিছু ছিল না, মানে আপনার আমি যদি ব্যাক করে এক্সটেন্ডেড এপিএস সার্ভারে এখানে যাই, এখানে যে ইফ কন্ডিশনটা করছিলাম ওই পিআর সার্টিফিকেট লেন্থ জিরো হলে না, আমি এক্স রিমোট ইউজার ফিল্ডটা সেট করছিলাম, যেহেতু এখানে আমি কোনো সার্টিফিকেট দেই নাই কার্ল দিয়া যখন এই মেইন এপিএস সার্ভারে কল করছি, যে কারণে এখানে কিছু আসে নাই। ওকে, এখানে এই যে হেডারের এই ফিল্ডটা আর কি এমটি আসছে, তো জাস্ট শুধু এক্স রিমোট ইউজার কোলন এমটি প্রিন্ট করছে। কিন্তু আমরা তো ওই যে জন এর নামে একটা সার্টিফিকেট ইস্যু করছিলাম, রাইট? সো আমরা জন রে ইউজ করতে পারি, আমার যে মেইন এপিএস সার্ভারে একটা ক্লায়েন্ট সার্টিফিকেট ছিল জন, সো আমরা জন ইউজ করে যদি রিকোয়েস্টটা করি, এই যে রিকোয়েস্টটা আমার কার্ল করতেছি মেইন এপিএস সার্ভারের কাছে, সিএসআর বলে দিছি হচ্ছে আমার এপিএস সার্ভার cs.crt, আর আমার নিজের ক্লায়েন্ট সার্টিফিকেট এর সার্টটা হলো এপিএস সার্ভার জন সিআরটি, আর ক্লায়েন্ট সার্ট এর কিটা হলো এপিএস সার্ভার জন কি। এবার যদি রিকোয়েস্ট কল করি দেখেন কি আসছে। আমার রিমোট ইউজার, মানে মেইন ব্যাপার যেটা হলো যে আমার মেইন এপিএস সার্ভারের কাছে গেছে, সে দেখতে যে আমার ক্লায়েন্ট সার্টিফিকেটে যে আসছে সেই ক্লায়েন্ট সার্টিফিকেটের ইউজারের কমন নেমটা হলো জন। আপনারা অ্যাকচুয়াল সার্টিফিকেটটা ওপেন করে দেখতে পারেন, যেমন এই সার্টিফিকেটের যে ফাইলটা ছিল এই যে কমন নেমে জন আছে, ঠিক আছে? তো কমন নেমে জন আছে, জন হচ্ছে আর কি ওর নাম। সো এটা হলো আসছে। সো এখন আমার এখন যেটা হয়েছে যে ও এক্স রিমোট ইউজারে এটা পাঠাইছে, এই এন্ডে আবার যেটা হয়েছে যে আপনাদের কানেকশন ড্রপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আমাদের কানেকশনটা আছে। ওকে, এক্স রিমোট এমরুজ বোধহয় ড্রপ হয়ে গেছে।
এক্সিমোট ইউজারে আপনাদের আচ্ছা ওই যে ইমরুজ ভাইদের রোতে প্রবলেম এ চলে গেছে ইউপিএস রিস্টার্ট হয়ে গেছে আমি ঠিক জানি না কিছু একটা ইয়া করতে বলেন রাউটার রিস্টার্ট করতেছে প্রবলেম সো মেন ব্যাপার যেটা হলো যে এখন আপনার এখানে এক্সিমোট ইউজার হিসেবে আপনার জন আসছে জন এর নামটা এই এন্ডে ফরওয়ার্ড হয়েছে ফরওয়ার্ড হয়ে এখান থেকে এটা প্রিন্ট হয়েছে ওকে এখন আমরা আরেকটা কাজও করতে পারি যে আমরা যদি এখন এখানে যে ডাটাবেজ এপিআই সার্ভারটা সেটাতে যদি ডাইরেক্ট কানেক্ট হই এখানে যে আমরা জেন এর নামে একটা সার্টিফিকেট ইউজ করছি ওটা ইউজ করে কানেক্ট হতে পারি ইউজ করে কানেক্ট হই তাহলে আমাদেরকে দেখাবে যে ক্লায়েন্ট সার্ট এবং জেন ওকে লেটস ট্রাই দ্যাট তারপরে সার্টে হলো ডাটাবেজ হ্যালো স্যার আমাদের কোশ্চেন নেট চলে গেছিল আচ্ছা আমরা আপনাদের ওয়েট করছিলাম আচ্ছা এখানে ব্যাপার যেটা হলো আমরা এখন বেসিক্যালি আমরা তো একটা যেটা করছি যে মেইন এপিআই সার্ভার থেকে ফরওয়ার্ড হয়ে জনের সার্টিফিকেট ইউজ করে মেইন এপিআই সার্ভারে কানেক্ট করেছিলাম তখন দেখা যাচ্ছে যে আমার বলতেছে যে রিকোয়েস্টটা আসছিল জনের কাছ থেকে এখন আবার আমার যদি ডাটাবেজ এপিআই সার্ভার যেটা আছে সেটাতে ডাইরেক্ট কানেক্ট হই এবং ডাটাবেজ এপিআই সার্ভারে সি এর জন্য যে জনের নামে যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেটা দিয়ে কানেক্ট হই তাহলে কি আসে দেখতে যাচ্ছি এখন আমাকে বলতেছে যে আমার ইউজার ক্লায়েন্ট সার্ট সিএন জেন তো এখানে হচ্ছে জেনের নামে ডাইরেক্ট সার্টিফিকেটটা আসছে বুঝা গেছে মানে আপনার এই পাত্তা বুঝতে পারছেন মানে আমি হচ্ছে যে আমি হলো আমার মেইন এপিআই সার্ভারে ডাইরেক্টলি কানেক্ট মেইন এপিআই সার্ভারে যদি আসি তাহলে হচ্ছে যে ও হেডারের মাধ্যমে এক্সটার্নাল ইউজার দিয়ে জনের নাম প্রাপ্ত করছে সেজন্য জনের নাম প্রিন্ট হয়েছে আর আমি যদি ডাটাবেজ এপিআই সার্ভারে ডাইরেক্টলি কানেক্ট হই তাহলে ও হচ্ছে যে আর কি এই এই যে জেনের নামে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের মধ্যে যে ইউজার নেম কমন জেন বলা আছে জেন প্রিন্ট করছে দ্যাটস হাউ ইট ওয়ার্কস এবং আপনার অ্যাকচুয়াল কুবারনিটিস এক্সটেন্ডেড সার্ভার এক্সটেন্ডেড এপিআই সার্ভারের সেকেন্ড যে পার্টটা হয় মানে অথরাইজেশনের যে পার্টটা আমরা অথরাইজেশনের পার্টটা নিয়ে ডিল করি নাই তো অথরাইজেশনের পার্টটা যেভাবে কাজ করে সেটা হলো যে আপনি যখন ইউজার নেমটা এখানে পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে ওরা যেটা করে যে বেসিক্যালি আপনার ওই যে সাবজেক্ট অ্যাক্সেস রিভিউ এপিআইটা কল করে যে আপনি জন পান জেন পান যাই পান ডাজেন্ট ম্যাটার যে ইউজার নেমটা আপনি পাইছেন ডিটেক্ট করছেন সেই ইউজার নেমের এই পার্টিকুলার এপিআইটা কল করার পারমিশন আছে কিনা এই ভার্বের যে গেট করার আপডেট করার যেটাই হয় যদি পারমিশন থাকে তাহলে এলাও করে না থাকলে ফেল করে এবং ওই যে পারমিশনের এবং ওই ওই টেকনিকটা সুদীপ্ত যদি খেয়াল করেন আমরা যেমন এক্সটেন্ডেড এপিআই সার্ভার যেমন ওই যে আপনার সার্ভার ব্রোকার যখন বানাইছি ওখানেও আসলে পুরো জিনিসটা এটাই হয়েছে এক্সটেন্ডেড এপিআই সার্ভারটা আসার পরে আমি যখন ইউজার নেমটা ডিটেক্ট করছি তারপরে হচ্ছে আপনার স্ল্যাশ ভিটুর যে পাথগুলো আছে ওই পাথগুলোর পারমিশনটা আছে কিনা সেটা হচ্ছে ওরা এবং লাস্ট যে পার্টটা চিন্তা করেন লাস্ট যে পার্টটা হয় সেটা হলো গিয়ে যে আপনার যে এই যে মেইন এপিআই সার্ভার হয়ে যখন আসতেছেন আপনারা যখন ওয়েবহুক কল করেন তখন বেসিক্যালি যেটা করা হয় যে এই পাত্রটাকে এখন ওয়েবুকের কনফিগ এর মধ্যে দিয়ে দেওয়া হয় আপনারা যদি ওয়েবুক গুলো খেয়াল করেন এই যে আমাদের এখানে টেমপ্লেটস এর মধ্যে মনে করেন যেমন ভ্যালিডেশন ওয়েবুক আছে এই যে ভ্যালিডেশন ওয়েবুক যখন আসে তখন মনে করেন আপনার বললেন যে এই ওয়েবুক রাইট এখানে খেয়াল করেন আপনি কি বলতেছেন নেম স্পেস ডিফল্ট নেম হচ্ছে কুবারনিটিস মানে সার্ভিসের ডেফিনিশনটা এবং পাথ হচ্ছে আপনার এইটা
কারণ আমার কি হচ্ছে যে আমার সব রিকোয়েস্ট আসলে আমার যে মেইন কুবারনেটিস সার্ভিসটা, মানে কুবারনেটিস এপিআই সার্ভার, সেই এপিআই সার্ভারের জন্য যে সার্ভিসটা থাকে এটাই তো একটা ফিক্সড সার্ভিস থাকে, রাইট, যে আপনার মেইন এপিআই সার্ভারে সবসময় পয়েন্ট করে। সো এটার কাজ দিয়ে হয়ে আমি ঘুরে আসতেছি। বুঝা গেছে ব্যাপারটা? এখন আপনারা যখন ওয়েবুক চেক করেন, ওয়েবুক যখন চেক করেন তখন আপনারা আসলে ডাইরেক্টলি যান না, তো সবসময় যাচ্ছেন হচ্ছে মেইন এপিআই সার্ভারটা হইয়া, মানে কুবারনেটিস এপিআই সার্ভার হইয়া। তাতে যেটা হয়, মানে দ্যাটস হাউ উই ডু ইট আর কি, কারণ তাতে যেটা সুবিধা হয় যে আপনার এই মেইন কুবারনেটিস এপিআই সার্ভার হয়ে যখন যান তখন যেটা সুবিধা হয় যে কুবারনেটিস এই এই আপনার এই যে ওয়েবুকের কলটা কে করে, কুবারনেটিস নিজে করে, রাইট? হ্যাঁ, ওয়েবুকের কলটা তো আসলে কে করে, আপনি কিউসিটিএল দিয়ে মনে করেন একটা স্ট্যাশের মনে করেন একটা রিকভারি অবজেক্ট ক্রিয়েট করতে চাইতেছেন বা আপনার রেস্টিক অবজেক্ট ক্রিয়েট করতে চাইতেছেন, তো কুবারনেটিস তো নিজে ইন্টারনালি হচ্ছে যে ওর ওর নিজেকে কল করতেছে, কারেক্ট, মানে ওর নিজের সার্ভিস থাকে, তো ওই কলটাও তো ও অথেন্টিকেশন করে, তো ওই অথেন্টিকেশনটা করার জন্য ওর কাছে মানে ইন্টারনালি অথেন্টিকেশন ইয়া করা আছে, ওর কাছে নিজের কাছে ইন্টারনালি আপনার টোকেন দেওয়া আছে আর কি একটা। বুঝতে পারছেন? সো যে কারণে আমরা এভাবে করে কল করি, কারণ আপনি যদি মানে এটা সুবিধাটা হলো এটাই, কারণ আপনি যদি এটা না কইরা ওই ডাটাবেজ এক্সটেন্ডেড এপিআই সার্ভার কে বা আমাদের ক্ষেত্রে ওয়েবুক এপিআই সার্ভার গুলো ডাইরেক্ট কল করতেন, তাহলে ওই প্রত্যেকটা ওয়েবুক এপিআই সার্ভারের আবার একটা ক্লায়েন্ট সার্টিফিকেট আমার কুবারনেটিস এপিআই সার্ভারে দিয়ে দিতে হইতো। আপনি যদি মনে করেন যে এইভাবে এই পাত্রাতে না যায় এই ডাইরেক্টলি এক্সটেন্ডেড এপিআই সার্ভারের কাছে যাইতেন, তাহলে এই এক্সটেন্ডেড এপিআই সার্ভারের নিজের যে সিএসআরটা আছে তার দ্বারা ইস্যু করা একটা ক্লায়েন্ট সার্টিফিকেট আমার মেইন এপিআই সার্ভারে দিতে হইতো। বুঝতে পারছি কথাটা? আপনার কুবারনেটিস এপিআই সার্ভার যদি আপনার এক্সটেন্ডেড এপিআই সার্ভারকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতো, তাহলে এক্সটেন্ডেড এপিআই সার্ভারের একটা সিএসআর ক্লায়েন্ট সার্টিফিকেট আমার মেইন এপিআই সার্ভারকে দিতে হইতো। বুঝা গেছে না কথাটা? তো সেটা দিতে হলে আমার তো তাহলে এরকম মনে করেন মেইন কুবান এপিআই সার্ভার কে অনেক অনেক ক্লায়েন্ট সার্ভার দিতে হইতো। জি স্যার। সো ওই ওই প্রবলেমটা এভয়েড করার জন্য ওইটা দিয়েও কাজ করানো সম্ভব, যে এটা দিতে হলে আপনার আবার এপিআই সার্ভারে অ্যাক্সেস লাগবে এবং আপনার যত এক্সটেন্ডেড এপিআই সার্ভার হবে তত বেশি বেশি লাগবে, ইট জাস্ট বিকামস এ হ্যাসল। যে কারণে ওরা যে টেকনিকটা করছে যে আপনার ওই সেলফ হোস্টেড ওই বুক করছে, যে মানে আপনি আসলে ফার্স্টে হচ্ছে অ্যাগ্রিগেশন লেয়ারটা অন করবেন, তারপরে অ্যাগ্রিগেশন লেয়ারের জন্য অলরেডি কুবারনেটিস এপিআই সার্ভারের নিজের কাছে টোকেন ইস্যু করা আছে, সো ওই টোকেনটা দিয়ে ও হচ্ছে কানেক্ট হয়। বুঝতে পারছেন? ইনফ্যাক্ট এটা আপনারা অন্যরা বুঝতে পারতেছেন না, কারণ আপনারা এখন ওই বুকের ওই জায়গায় যান নাই, বাট ওয়ান্স ইউ গেট দেয়ার ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। আপনার কুবারনেটিস এপিআই সার্ভারের এখানে করে যদি যান, লেটস সি ইফ আই ক্যান ফাইন্ড ইট, এখানে এক জায়গাতে আপনারা দেখতে পাবেন যে ওই র্যান্ডম ওই যে টোকেনটা ইস্যু করা হয়েছে এক জায়গায়। লেটস সি ইফ আই ক্যান ফাইন্ড দ্য র্যান্ড অর র্যান্ডম, তাহলে আমি পরে দেখাবো না। আমাদের যে ওই যে মাল্টি মাস্টারের ক্ষেত্রে কতগুলো ভার্সন ব্লক করা আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওই ব্লকটা করা আছে, তার কারণটা হচ্ছে এই যে এখানে যে র্যান্ডম সার্টিফিকেট আমি যে বললাম যে একটা র্যান্ডম টোকেন
ইউজ করে এই র্যান্ডম টোকেনটা ওই আপনার মাল্টি মাস্টারের, মানে ওই র্যান্ডম টোকেনটা শুধু ওর নিজের কাছেই থাকে, এটা আর কি অন্য মাস্টারগুলোর সাথে শেয়ার হয় না। সো আপনার যখন এই রিকোয়েস্টটা যখন নিজের কাছে নিজেরে ফরওয়ার্ড করতেছে, রাইট, আপনার এই আপনি যখন মনে করেন ওইভুক হয়ে যাচ্ছেন, আপনি তো আপনি যদি নিজেই নিজেরে কল করেন তো আপনার নিজের লোকাল অ্যাগ্রিগেটরটা দিয়ে যদি রাউটিংটা না হয় তখন যেটা হয় যে আপনার আনঅথরাইজড এরর আসে। আমি কি বুঝাতে পারছি কথাটা? মনে হয় না। মানে আপনি তো মনে করেন যে ওইভুক কল করতেছেন, রাইট? হ্যাঁ, লেটস গো ব্যাক টু দ্যাট ওইভুক থিং, হোয়ার ওয়াজ ইট? হ্যাঁ, মনে করেন ওইভুক কল করতেছেন, তো মনে করেন আপনার আপনার মনে করেন তিনটা এপিআই সার্ভার পড আছে, তো ওই এপিআই সার্ভার পড যখন মনে করেন যে আলটিমেটলি এরকম একটা ইউআরএল বানা দিয়েছে যে https://kubernetes.default.svc তারপরে /api server blah blah এই পাঁচটা, রাইট, এই পাঁচটা বানায় যখন এটা রিজলভ হইতেছে তখন আপনার যে এপিআই এই kubernetes.default.service এর জন্য আপনি তো ফাইনালি একটা পডের কাছে যাবেন, ওই পডটা যদি আপনার নিজের পডটা না হয় তাহলে আপনার যে ওই যে র্যান্ডম যে একটা টোকেন আছে ওই টোকেনটা পাস করে না, মানে ওই টোকেনটা ইনভ্যালিড থ্রো করে আর কি। যে কারণে মানে অরিজিনালি বাস্তব ছিল এরকম যে মাল্টি মাস্টার সিনারিওতে আগে ওই রাউটিং রিজলভটা ঠিক মতো হইতো না, মানে অনেক সময় দেখা যেত যে অন্য আপনার যে তিনটা যদি এপিআই সার্ভার থাকে তাহলে অন্যগুলাতে চলে গেছে টাইপের হইতো, হয়ে গেলে তখন মাঝে মাঝে যেটা হইতো যে রিকোয়েস্ট গুলো আনঅথরাইজড আসতো। আচ্ছা স্যার, ওই ইয়া ওই নতুন যে আজকে ইন্টারভিউ দিতে আসছে উনি বসে রয়েছে নাকি সজীব ভাই? হ্যাঁ, আমি কথা বলবো তার সাথে। আপনার এখানে এই যে পার্টিকুলার ইস্যুটা আছে, আপনারা যদি এই জায়গাটা দেখেন আমার ইয়ার আন্ডারে গিটহাব গিস্টে, এইখানে আপনারা পাবেন এই মানে ওইটার ডিটেলসটা। সো দ্যাটস হাউ সর্ট অফ ওয়ার্কস। সো ওটা হচ্ছে যে ওদের ইন্টারনালি একটা রিজলভার আছে, ওই রিজলভারটা ইউজ করে দে দে ডু ইট। Okay, so I think মানে this is pretty much it. আপনারা এখন এখানে কোডটা আছে, বলুন এই লিংকটা একটু দিন। হ্যাঁ, এই লিংকটা আমি ইয়াতে অ্যাড করে দিই। এখন আপনারা এখানকার কোডগুলো যদি এখন দেখেন বা আপনারা যে ডকুমেন্টেশন করতেছেন এখন যদি পড়েন আপনারা বুঝতে পারবেন, মানে বেসিক্যালি জিনিস আসলে এটাই হয়, এখানে অনেক কিছু আছে বাট দিস ইজ দ্য মেইন থিং, বাকি সব কিছু হচ্ছে জাস্ট নানা রকম অপশন আর কি এইসব সার্ভারের, বাট কাইন্ড অফ নট দ্য মেইন থিং আসলে মানে এক্সটেনশনের। আপনারা ইনফ্যাক্ট আমাদের ওই অ্যাকচুয়াল ইএমএল অবজেক্টগুলোর সাথে যদি ম্যাচ করান, যেমন আমাদের মনে করেন স্ট্যাশ প্রজেক্টে আছে, আমরা এখানে এক্সটেন্ডেড এপিএস সার্ভার ইউজ করি, ইএমএল অবজেক্টগুলো ম্যাচ করলে আমি যেসব ওই যে স্টোর থেকে যেসব এপিআই সার্ভার ব্লা ব্লা যা যা পড়ছি দেখবেন যে সবকিছু এক্স্যাক্টলি সেম সেম ম্যাচ করতেছে, কারণ ইনফরমেশন আসলে এক্স্যাক্টলি সেম লাগে। আমার কাছে কি আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আই থিঙ্ক উই শুড উই নিড টু এন্ড ইট। না স্যার, এটা না স্যার একটা ব্লগ পোস্ট করা যেতে পারে, কারণ হচ্ছে কোন জায়গায় এই ধরনের কিছু ব্যাখ্যা করা না। আমি লেখা শুরু করছিলাম, তো ব্যাপার যেটা হলো যে আই নিড টু ফাইন্ড টাইম টু রাইট ইট, আমি ওই তো আপনার স্টেটাসে আর কি আল রাইট ইট। হ্যাঁ, এটা ভালো হবে। আমি এই প্রজেক্টটা লিখছি এই কারণে যাতে ব্লগ পোস্টটা করা যায়, সো আই এম গোনা ডু ইট। ওকে, আপনারা পড়েন, আরো কোশ্চেন থাকলে করেন, বাট আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট নাও। Okay. Okay.